إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أيها الأخوات إخواني، السلام عليكم ورحمة الله وبركاته. معرفة الله تعالى الله سبحانه وتعالى পরিচিতি এই সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে যে দর্শে অংশগ্রহণ করছি তারই ক্রমধারায় আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। এটি হচ্ছে লাআনাতুল্লাহি তাআলা। যারা শ্রোতাদের ভিতর প্রবীণা, জ্ঞানবতী এবং দীর্ঘদিন ধরে কোরআন হাদিসের সহি চর্চা করে ইতিমধ্যে অনেক কিছু বুঝতে পেরেছেন, তাদেরকে বলবো যে আপনারা নিজেরাও যে ধারণা নিয়ে এতদিন ছিলেন সে ধারণা থেকে মুক্ত হয়ে, সম্পূর্ণ মুক্ত হয়ে নিরপেক্ষভাবে জিনিসটি বোঝার চেষ্টা করুন। লাআনাতুল্লাহি তাআলা, আল্লাহর অভিশাপ, এই কথাটুকু বোঝার আগে অভিশাপ জিনিসটা কি সেটা সম্পর্কে আমাদের বাংলাদেশি ভাই বোনদের, সাধারণ ভাই বোন শুধু বলে কথা নয়, আলিম থেকে শুরু করে রাস্তার ভিখারি পর্যন্ত আমাদের দেশে এই জিনিসটুকু আমরা সঠিকভাবে বুঝতে পারিনি। সুতরাং আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা আল্লাহর অভিশাপ, এটি ছাড়াও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ, তারপরে অভিশাপ বলতে কি বোঝায়, মানুষ কিভাবে অভিশাপ দেয়, কিংবা অভিশাপ বলতে আমরা কি বুঝি, সেটি সহি দলিলের মাপকাঠিতে আমাদের বুঝতে হবে। আজকের ক্লাসটুকু মনোযোগ মনোযোগ মনোযোগ। যাহারা মনে করছেন যে আপনারা ইতিমধ্যেই জেনে ফেলেছেন অথবা আপনাদের জানা হয়ে গেছে এই অভিশাপ মানেটা কি, তাদেরকে অনুরোধ করছি যে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আজকের বক্তৃতা। যদি প্রথমবার আপনারা বুঝতে না পারেন তাহলে রেকর্ড হওয়ার পর আপনারা আবারও সেটাকে শুনবেন, এবং কিছু প্রশ্ন থাকলে উম্মু সুমাইয়ার কাছে সেটি পেশ করবেন, আমরা পরবর্তী ক্লাসে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব বিজনিল্লাহি তাআলা। প্রথমেই বলে রাখছি যে পৃথিবীর প্রত্যেকটি ধর্মে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, আমাদের দেশে হিন্দু ধর্মে সব ধর্ম, ধর্মবিহীন যারা, সবার কাছে অভিশাপ কথাটুকু সুপরিচিত। এর কারণ হচ্ছে যে আমাদের দেশে বাংলা ভাষায় আমরা আগেই বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফা, এটি আলোচনা করলে, পরিচিতি করলে বাংলা ভাষার সাহায্য নেওয়াটা কঠিন, কারণ আমাদের দেশ বাংলা ভাষায় অনেক শব্দের প্রতিশব্দ নাই যেটা দিয়ে আল্লাহর মারিফাকে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু কিছু কিছু জিনিস বাংলা ভাষায় এসেছে, সেগুলো আমরা ব্যবহার করছি, আর আমরা মনে করছি যে আমরা হয়তো কোরআন হাদিসের অনুকূলেই সেটি ব্যবহার করছি কিংবা বুঝছি, এটি ভুল। যেমন
অভিশাপ। আমাদের দেশে তিন ধরনের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। একটি হচ্ছে যে যারা শিক্ষিত, গল্প কবিতা পড়েন, শুদ্ধ ভাষায় কথা বলেন, তারপরে হিন্দু শ্রেণী যারা লোক আছে এবং মুসলমানদের ভিতরে যারা কথাবার্তায় আধুনিকতাকে অনুসরণ অনুকরণ করেন, তারা শুধুমাত্র বলেন অভিশাপ করেছি, আমি অভিশাপ করেছি, অথবা অভিশপ্ত হয়েছে, অথবা অভিশাপে পড়েছে, অভিশাপ দিয়েছে। এটি হচ্ছে একটি শ্রেণী। আরেকটি শ্রেণী হচ্ছে যারা শুদ্ধ ভাষায় কথা বলেন না, আমাদের গ্রাম বাংলার মা এবং বোন এবং ভাই যারা আছেন তারা এরকম ভাষায় সেটি বলেন না, তারা যেটা বলেন যে আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজব নেমেছে, আল্লাহর গজব নামুক। এই এই গজব নামুক, গজব পড়েছে, গজব প্রাপ্ত হয়েছে, গজবে গজব মানে হচ্ছে এটি হচ্ছে আল গাদাব, যেটি আমরা গত ক্লাসে আমরা আলোচনা এর আগের ক্লাসে আলোচনা করেছি। গাদাব মানে হচ্ছে আল্লাহর রাগ সেটি। এবং আমরা পরিষ্কার করে বলেছি যে কোনো মুসলমানের উপরে এই দুনিয়ার জীবনে সে খুব সহসাই আল্লাহর গাদাব প্রাপ্ত হয় না, শুধুমাত্র দুইটি কন্ডিশন ছাড়া। সেটি হচ্ছে যে লিআন, যে স্বামী যদি স্ত্রীর উপরে ব্যভিচারের অভিযোগ আনে তাহলে চারটি সাক্ষী সে আল্লাহর নামে মানে নিজেই যদি দেয় সাক্ষী ছাড়া, পঞ্চমবার সে হয়তো বলবে। এবং এই কথাটুকু সূরা নূর আয়াত নাম্বার 7, সেটি হচ্ছে যে একজন মুসলমান নিজেই নিজের উপরে অভিশাপ নিজে নিয়ে নিতে পারেন। আয়াত হচ্ছে 7 সূরা নূর, ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। অর্থাৎ স্বামী বলছে যে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে, পঞ্চমবারের মতো আমি বলছি, আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আল্লাহর অভিশাপ আমার উপর। আন্না লানাতাল্লাহি আলাইহি, এই ক্ষেত্রে মানে আল্লাহর লানা মানে অভিশাপ তার উপরে পড়বে, সেটি শুধু লিয়ান যদি করে। কিন্তু অভিশাপ শব্দ ছাড়াও যদি বলা হয় যে আল্লাহর গজব, গাদাব যদি আমার পরে, যেমন তার প্রতিদ্বন্দ্বী স্ত্রী সে এই কথাকে মিথ্যা প্রতিপন্ন করে যদি চারবার মানে শপথ নেয় আল্লাহর নামে, পঞ্চমবারে সে বলতে পারে ওয়াল খামিসাতু আন্নাল গাদিবাল্লাহি আলাইহা ইন কানা মিনাল সাদিকিন, মানে যদি আমার স্বামী সত্য কথা বলে থাকে তাহলে আমার উপরে আল্লাহর গাদাব। তো দেখা যাচ্ছে যে অভিশাপ কথাটা শুধু অভিশাপ বললেই হয় তা নয়, বরঞ্চ গদব গাদাব বললেও এটি অভিশাপ পাওয়ার মতো একই। স্কলাররা বলেছেন যে স্বামী এবং স্ত্রী উভয়ই নিজের উপরে অভিশাপকে টেনে নিচ্ছেন, সেটি আল্লাহর গাদাবও এক ধরনের অভিশাপ, আল্লাহর গাদাব সেটিও অভিশাপের মতোই। এবং আল্লাহর অভিশাপ আরো ভয়ঙ্কর, কিন্তু গাদাবও এক প্রকার অভিশাপের মতোই। এই কারণেই জিনিসটাকে বলা হয় লিয়ান। আর সূরা নিসা 93 আয়াত, যেটা আমরা দুই ক্লাসে আলোচনা করেছি, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নামু খালিদান, যে কেউ যদি মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার পুরস্কার হচ্ছে চিরকাল জাহান্নামে থাকবে, ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহর গাদাব, আল্লাহর যে রাগ সেটি তার উপরে
পড়বে, ওয়াল্লাআনাহু, এবং আল্লাহর অভিশাপ তার উপরে পড়বে, সেটি যদি মুসলমান হয় তারপরেও এটি পড়বে, ওয়াল্লাআনাহু ওয়াআদ্দালাহু আযাবান আযীমা, এবং তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মানে ভয়ঙ্কর আযাব শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তাহলে মুমিনকে যদি কেউ হত্যা করে সেটি যদি আরেকজন মুসলমানও হয় তাহলেও সেই হত্যাকারী মুসলমানের উপর আল্লাহর গাজাব পতিত হবে এবং তার আল্লাহর অভিশাপ সেটাও তার উপরে পতিত হবে। এটি হচ্ছে দুই ভাবে, তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা যে বাংলাদেশে মানে মানুষকে বলে ফেলি যে আপনার উপরে আল্লাহর গজব পড়ুক, মানে আমি দোয়া করছি যে গাজাব হোক পড়ুক, তার মানে এটিও এক ধরনের অভিশাপ। অভিশাপ করি কিংবা করেছি করেছিলাম অভিশাপ দিয়েছি এই কথাটুকু মানে কোরআন হাদিসের দৃষ্টিতে ঠিক আছে, তার মানে এই যে অভিশাপই হচ্ছে। আবার যদি কামনা করি যে আল্লাহর গজব পড়ুক, এটি আমাদের দেশে খুব বেশি বলে সাধারণ গ্রামের লোকরা অথবা সাধারণ খেটে খাওয়া মানুষরা তারা বলে, অথবা যদি বলে যে তোমার ধ্বংস হোক, তুমি ধ্বংস হয়ে যাও, সেটিও অভিশাপ, কারণ অভিশাপের মাধ্যমেই তার চূড়ান্ত ধ্বংস কামনা করছে। কিন্তু অভিশপ্ত হয়েছে এটি সঠিক নয়। এটি যারা বলেন তারা আসলে হিন্দু ধর্ম মানে মানে মুশরিক থেকে এই কথাটুকু বলেন, অভিশপ্ত হয়েছে সেটি আমরা বলতে পারবো না। কেননা অভিশাপ প্রাপ্ত লোক সারা দুনিয়ার জীবনে সে সুখে শান্তিতে বসবাস করতে পারে, আমরা তার দলিল পেশ করছি এবং করব ইনশাআল্লাহ। অভিশাপ প্রাপ্ত হলে ওই লোকটি দুনিয়ার জীবনে সে কিভাবে থাকবে তার কোনো বর্ণনা কোরআন হাদিসে নাই। আমাদের দেশে লোকরা মনে করে যে অভিশাপ প্রাপ্ত অভিশপ্ত হয়েছে তার মানে হলো আমাদের দেশে খুব কমন সেটি হচ্ছে যে মানে রাস্তায় হাঁটতে ছিল উপর থেকে ছাতা পড়েছে, মানে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে, লাইটনিং, এটাকে অভিশাপ বলে, বলে যে এটা অভিশাপ হয়েছে। তারপরে কোনো অস্বাভাবিক মৃত্যু সেটাকে অভিশাপ বলতেছে। তারপরে অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে গেছে, অনেক ছেলে মেয়েদের মৃত্যু হয়েছে, ঘরে আগুন লেগেছে, এই সকল জিনিসগুলোকে অভিশপ্ত হয়েছে এইটা বুঝায়। তারপর মানে মানুষের মারাত্মক ধরনের কোনো ক্ষতি হয়েছে এটাকে আমরা বলে ফেলছি যে অভিশপ্ত অভিশপ্ত হয়েছে। এই কথাটুকু ভুল। একে হচ্ছে যে অভিশাপ প্রাপ্ত হলে কি হবে মানুষের, এটির কোনো বর্ণনা কোরআন আর হাদিসের ভিতরে আমরা পাই না। যেগুলো হবে সেগুলো আমরা দেখতে পাই না, তার মানে সুখ সমৃদ্ধি, মানুষের ক্ষতি, দুনিয়াবি যে সম্পদের ক্ষতি, শারীরিক ক্ষতি, এসকল মানদণ্ডে অভিশপ্ত হয়েছে এটি আমরা বলতে পারবো না, কারণ এটা আমাদের বিষয় না, এটি হচ্ছে আল গায়ব। কারণ অভিশাপটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অভিশাপটুকু এক ধরনের, আর মানুষের অভিশাপ কামনা করা আরেক ধরনের, কিন্তু কি কারণে এটি হয়েছে সেটি আমরা বলতে পারবো না। আরেকটি হয়েছে অভিশাপে পড়েছে এটিও আমরা বলতে পারবো না, কারণ আমরা জানি না যে আমি যাকে অভিশপ্ত করলাম সে আসলে অভিশপ্ত হলো কিনা, এটা আমরা বলতে পারবো না। মা রুয়া আবু দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله رسول بولছেন ان العبد اذا لعن شيئا سعدته لعنته الى السماء, একজন মানুষ যখন কিছুকে অভিশাপ দেয়, লানা করে মানে অভিশাপ দেয়, তখন অভিশাপটুকু উপরের দিকে উঠতে থাকে, হেভেনের দিকে উঠতে থাকে, আসসামা
মানে আসমান যদি আপনি আসামা অর্থে বুঝেন, কোনো মানুষ যদি অভিশাপ দেয় তাহলে সে অভিশাপটুকু উপরের দিকে আসামা উপরের দিকে হেভেনের দিকে উঠতে থাকে, বা তুগলেকু আবওয়াব আসসামা ও দুনাহা, তখন আসমান সমূহের দরজাগুলি বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। লক্ষ্য করুন, যে কোনো অভিশাপের কথা মানে মুখে অভিশাপ বলতে হবে এমন কোনো কথা নাই। যদি ধ্বংস কামনা করেন যে ওর ধ্বংস হোক, অথবা মৃত্যু কামনা করেন, সেটিও অভিশাপের মতোই। কেননা আমাদের কোরআন হাদিসের ভিতরে এসেছে যে এটি শুধু যে অভিশাপ কথাটুকু শুধু এইভাবে বললে অভিশাপ হবে এমন কোনো কথা নেই, অভিশাপের মতো করে কোনো কথা বললেও সেটিও অভিশাপ বলে গণ্য হবে। তখন আসমানের দরজা সমূহ গুলো বন্ধ থাকে, সুম্মা তাহাবিতা ইলাল আরদি ফাতুগলিকু আবওয়াবুহা দুনুহা, এবং সেই অভিশাপটুকু আসমান থেকে দুনিয়ার দিকে ফিরে আসে, তখন দুনিয়ার দরজাগুলি বন্ধ হয়ে যায়। সুম্মা তাখাযা ইয়ামিনান ওয়া শিমালান, তখন সে অভিশাপটুকু ডানের দিকে যায় আর পায়ের দিকে যায়। অভিশাপটুকু একবার উপরে যায়, উপর থেকে আবার নিচের দিকে চলে আসে দুনিয়ার দিকে। দুনিয়ার দরজাগুলো বন্ধ থাকে, কোথাও যেতে পারে না, অভিশাপটুকু ঘুরতে থাকে, ডানে একবার যায়, বায়ে একবার যায়। ফা ইনলাম তাজিদ মাসাগান রাজাআতু ইলাল লাযিনা লুইনা, তখন এটি কোথাও যেতে পারে না, অভিশাপটুকু ঘুরতে থাকে, কোনো জায়গা পায় না, ওই অভিশাপটুকু কোথায় যাবে। তখন যাকে অভিশাপ করা হয়েছে, ফা ইন কানা আহলি জালিক, সে যদি অভিশাপ পাওয়ার উপযুক্ত হয় তখন ওই লোকের উপরে এটি গিয়ে পড়বে। ওয়া ইল্লা রাজাআত ইলা কাইলাহা কাইলাহা, আর যদি ওই ব্যক্তি অভিশাপ পাওয়ার মতো যোগ্য না হয় তাহলে যিনি অভিশাপের কথা বলেছেন তার উপরেই অভিশাপটুকু চলে আসবে, তার উপরেই অভিশাপটুকু চলে আসবে। সুতরাং আমরা রাগের মাথায় আমরা কত কথা বলি, আমি শুধু আমার বোনদেরকে একটি হাদিসের উপরে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি। অভিশাপ মানে এই নয় যে আমি অভিশাপ দিচ্ছি, বাংলা সিনেমা অথবা নাটকের মতো ডায়লগ দিয়ে সেতু বললে অভিশাপ হবে, সেটি ঠিক নয়। ধ্বংস কামনা করা, তার মৃত্যু কামনা করা, মানে চূড়ান্ত বিপর্যয় কামনা করা, সেটিও অভিশাপের মতোই, এবং সেগুলিও মানে অভিশাপ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণ্য করেছেন। এর দলিল হচ্ছে ওয়াকাদ আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খবর দিয়েছেন, ওয়া আন্না কাসীরাতুল লা'ন মিনাল আসবাবাই দখুলুন নার, যে অতিরিক্ত অভিশাপ যারা দিচ্ছে এই অভিশাপের কারণেই তাকে হয়তো জাহান্নামে যেতে হতে পারে। কাসীরাতুল লা'ন মিনাল আসবাবি দখুলুন নার, অতিরিক্ত অভিশাপই জাহান্নামে যাওয়ার কারণ হবে। কামারু ইয়াল বুখারী ও মুসলিম عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر النساء تصدقنا, نبي صلى الله عليه وسلم বলছেন হে মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। فاني ارايتكن اكثر اهل النار, আমি যে ইসরা ওয়াল মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, তখন তিনি ফিরে এসে যেটি বলেছিলেন যে আমি দোজকের ভিতরে অনেক মহিলাদেরকে দেখেছি, মহিলারা অনেক বেশি আকসারান নাস আহলেন নার, মহিলারা বেশি বেশি জাহান্নামের ভিতরে আছে। এই কারণে তিনি বলছেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, যে তোমরা সদকা করো। ফাকুলনা, তখন মহিলাদের ভিতর থেকে একজন জ্ঞানবতী মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ও বিমা ইয়া রাসূলুল্লাহ, কেন এরকম আপনি বলছেন? ক্বালা রাসূলিল্লাহ তুকসির
তকসির নাল লান, কেননা অতিরিক্ত অভিশাপ তারাই দেয়। এই যে এইখানেই হচ্ছে প্রথম কারণটুকু তিনি বলে দিয়েছেন। তারপরের কারণটুকু হচ্ছে ওয়াতাকফুরুনাল আশিরা, তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে। মানে হচ্ছে অভিশাপটুকু স্বামীকে দেয় তা নয়, সেটি এখানে বোঝানো হয়নি। তা তুকসিরনাল লান, তার মানে মেয়েরা স্বভাবগতভাবে অতিরিক্ত অভিশাপ দেয়, মানে যে কোনো কিছুকে অভিশাপ দেয়, অতিরিক্ত অভিশাপ দেয় স্বামীর প্রতি অভিশাপ। কোনো মহিলা এমনও থাকতে পারে যে স্বামীকে সে খুব ভালোবাসে, তার প্রতি সে কিছুই করে না, কিন্তু সে অন্য কিছুকে অভিশাপ দিচ্ছে। এই যে অতিরিক্ত অভিশাপ দেওয়া, এগুলিও ইসলামে নিষেধ। গাড়ি স্টার্ট নেওয়ার সময় গাড়ি যদি না চলে গাড়িকে অভিশাপ দেওয়া, তারপরে আগামী আজকে রাতের 12টার পর থেকে প্রচুর বরফ পড়বে, তারপরে এই বরফকে এই সময়কে এই যে এমন সময়ে বরফ পড়তেছে এগুলির উপরে অভিশাপ দেওয়া, সেগুলো তো আমরা বলি না যে আমি অভিশাপ দিচ্ছি, কিন্তু আপনি এমন কথা বলছেন, গালি দিচ্ছেন, তারপর এমন ভাবে কথাগুলো বলছেন, তার ধ্বংস কামনা করছেন, ওটাকে দায়ী করছেন, সেটি হচ্ছে অভিশাপের মতো। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে মানে সাহাবিয়াতের ভিতরে এই অভিশাপের সংখ্যা বেশি ছিল, মেয়েরা অতিরিক্ত অভিশাপ এর কথা মুখে বলে ফেলত। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুকসিরনা লান, যে তোমরা অতিরিক্ত অভিশাপের কথাটুকু বলো। এর মানে হচ্ছে যে আমরা মানে আমরা যারা মেয়ে আছি তারা অনেক সময় অধৈর্য হয়ে অনেক কথা বলি, নিজের উপরে অভিশাপ, যে আমার আর বাঁচার দরকার নাই, নিজেকে নিজে অভিশাপ দিচ্ছে যে আমার আমার মৃত্যু হোক, তারপরে কি আমার এই ছেলে মেয়ের কোনো দরকার নাই, এগুলো মরে যাক, তারপরে কথায় কথায় আমার সংসার ধ্বংস হয়ে যাক, আমার গাড়ি ধ্বংস হয়ে যাক, আমার টাকা পয়সার ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও, আমার ভাই ধ্বংস হয়ে যাক, এই ধরনের কথাবার্তায় এই যে কথাগুলো বলছে সেগুলিও অভিশাপ। এই অভিশাপগুলো যখনই বলা হয় তখনই এই অভিশাপগুলো আকাশের আসমানের দিকে, আকাশ বলতে আমি ভুল করেছি, এটি হবে আসমান অথবা আসানা, তার উপরের দিকে উঠে দরজাগুলো বন্ধ হয়ে যায়, অভিশাপগুলো দুনিয়ার দিকে ফিরে আসে, দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়, অভিশাপগুলো ডানে যেতে চায়, বাইরে যেতে চায়, কোথাও যেতে পারে না, তখন অভিশাপগুলো লক্ষ্য দেয় যে কার উপরে আপতিত হবে। এটি যদি কোনো মানুষ না হয়ে কোনো গরু মানে কোনো কিছু হয়, যে টাকা পয়সা অথবা গাড়ি বাড়ি, তখন তো অভিশাপ গুলো যে বলছে তার উপরে চলে আসবে। যে অভিশাপের কথা বলছে ওই অভিশাপের কথাটুকু তার উপরেই চলে আসবে। সুতরাং সাবধান, অভিশাপ কথাটুকু বোঝার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে আরেকটি ধারা আছে, সেটি হচ্ছে আমাদের আলিম সমাজ যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে তারা আবার অন্য ভাষায় এই যে আল্লাহর লানত, লানত করেছে, লানত, আল্লাহর লানত, তোর উপরে লানত, তোমার উপরে লানত, এটা আর কি শুদ্ধ ভাষায় এভাবে লানত, লানত বলে ওই শব্দটা না, এটা হচ্ছে লায়না, মানে আরবি ভাষায় লায়না, এটা তা মারবুতটা ওইটি অস্পষ্ট থাকবে, লায়ন লায়ন, এটা শুদ্ধ আরবি হচ্ছে লায়ন অথবা লায়না লানা, কিন্তু আমাদের দেশে উর্দু ভাষা থেকে এসেছে লানত পড়েছে, সেটি হচ্ছে। সুতরাং আমাদের দেশে তিনটি ধারা, একটি হচ্ছে হিন্দুদের অনুসরণ করে কবিতা গল্প উপন্যাসের ভাষায় আমি অভিশাপ দিচ্ছি, কবিতা পড়ছে আমি অভিশাপ দিচ্ছি, শুনেন এই গল্প কবিতা পড়ে ডায়লগ দিয়ে দিয়ে অভিশাপ দিবেন না, কারণ এই কথাটুকু খারাপ, আর অভিশপ্ত হয়েছে এটি বলবেন না, আর অভিশাপে পড়েছে উমুক পড়েছে সেটি আপনি জানেন না, এটাকে অভিশাপ বলে কিনা উই ডোন্ট নো, কারণ সেটির কোনো দলিল আমাদের কাছে নাই, কারণ এটি আল্লাহর ব্যাপার। আরেকটি হচ্ছে যে গজব পড়ুক অথবা লানত পড়ুক, এই তিনটি ধারায় মানে
তার মানে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে অভিশাপ করা যায় এটি হচ্ছে শুদ্ধ, অভিশাপ হয়েছে এটি বলা অশুদ্ধ, অভিশাপ পড়ে গেছে অভিশপ্ত হয়েছে এটি অশুদ্ধ, কারণ এর কোনো দলিল নাই, কিন্তু অভিশাপ করেছে এটি হচ্ছে সত্য আল হক। এবং এটি যদি মানে তার উপরে মানে পড়ে যায় তাহলে তার একটি গুনাহ হবে, সেটি হচ্ছে কাবায়ের, এটার জন্য তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে তিনি কিছু জিনিস মানে কিছু মানে অস্তিত্বকে কিছু মানুষ সম্প্রদায়কে কাউকে অভিশাপ দিয়েছেন, সেগুলো আমরা এখন দেখে নিব। প্রথমেই যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অভিশাপ দিয়েছেন সে আর কেউ নয়, সে হচ্ছে আর শয়তান মারদুদ, যে বিতাড়িত শয়তান। সূরা নিসা আয়াত নাম্বার 118, লা'নাহুল্লাহু, আল্লাহর অভিশাপ হচ্ছে তার উপর শয়তানের উপরে। ওয়াকালা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসিবাম মাফরুদা, যে শয়তান তখন বলল যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছি যে আমি শয়তান তোমার বান্দাদের ভিতর থেকে একটি উল্লেখযোগ্য অংশকে নিয়ে যাব, মানে সেও শয়তানের দলে তাদেরকে নিয়ে যাবে, এবং শয়তানের উপরে যে আল্লাহর যে মানে মানে সে পথভ্রষ্ট করবে। তার মানে এই আয়াত থেকে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি যে অভিশপ্ত আল্লাহর অভিশাপের একটি লক্ষণ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি শয়তানের কাজ বেশি বেশি করে অথবা হক থেকে দূরে সরে যায়, মিসগাইডেড হয়, তাহলেও বুঝতে হবে যে সেটা তার উপরে আল্লাহর লানা পড়ে গেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে সেটি দিয়েছেন। সূরা নিসা 118, লানাহুল্লাহু ওয়াকালা লাতাখিযান্না মিন ইবাদিকা নাসিবা মাফরুদা। তারপরে যেই সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিয়েছেন সেটি হচ্ছে সূরা ফাতহ আয়াত নম্বর 6, ওয়ায়ুআযযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি ওয়াজ্জানিনা বিল্লাহি যান্না সাউ। এই যে তিন প্রকার মানে মানুষকে, তাদের ভিতরে প্রথমেই রয়েছে মুনাফিক পুরুষ মুনাফিক নারী। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে মুনাফিক কাউকে চিহ্নিত করতে গেলে আল্লাহর ওহি ছাড়া তাকে চিহ্নিত করা যায় না, কারণ অন্তরের ভিতরে সে কি ধরনের বিশ্বাস রেখেছে একমাত্র আল্লাহই ভালো জানেন। আর মুনাফিক যখন সে চিহ্নিত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে, যেটি আমরা করতে পারবো না, সে তখন আর মুসলিম থাকে না, কারণ একজন মুসলমানকে কাফের বলা যায় না। আর কাফের নিচের স্তর হচ্ছে মুনাফিকদের স্তর, আসফালান নার, কাফের থাকবে হলো আগুনের উপরের দিকে, আর সবচেয়ে নিম্ন স্তরে থাকবে হচ্ছে মুনাফিকুন এবং চিরকাল। সুতরাং মুনাফিক বস্তুত সে মুসলমানের মতো আচার আচরণ করলেও সে চিরকাল মানে জাহান্নামে থাকবে, সে আসলে মুসলমান না, তার ভিতরে কোনো ঈমান নাই, কিন্তু এটি চিহ্নিত করা যায় না। সুতরাং যেহেতু চিহ্নিত করা যায় না, সুতরাং এটি আমাদের মানে মাথা গামিয়ে তেমন কোনো লাভ নেই। ওয়ায়ুআযযিবু ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে মুনাফিক নারী এবং পুরুষদেরকে তিনি অভিশাপ দিয়েছেন, মুশরিকিনা ওয়াল মুশরিকাত, এবং মুশরিক মহিলা মুশরিক পুরুষকে দিয়েছেন অভিশাপ দিয়েছেন। আজকাল বাংলাদেশে একটি ফ্যাশন শুরু হয়েছে, মুসলমান ছেলে ওই হিন্দু মেয়ের সাথে বিবাহ কথাটুকু বলা একেবারেই উচিত না, কারণ এটি বিবাহ নয়, এটি হচ্ছে জিনা। যে ছেলে মুসলমান, মেয়ে হিন্দু, আর মেয়ে মুসলমান ছেলে হিন্দু, আর হিন্দু সে হচ্ছে মুশরিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকিন আল মুশরিকাত। আরেকটি হচ্ছে তাদের ক্রাইটেরিয়ার ভিতরে আল্লাহ বলেছেন ওয়াজ্জানিনা বিল্লাহি যান্না সাউ, যারা আল্লাহ সম্বন্ধে মন্দ ধারণা পোষণ করে।
আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে। আমাদের দেশে জলোচ্ছ্বাস হলে তখন আমাদের দেশের উপকূলবর্তী জনগোষ্ঠীরা বলে, হে আল্লাহ, মানে আল্লাহ তো বলে না, হে দরিয়া, হে সাগর, তোর কি পেট ভরে না, তুই কত মানুষ আর খাবি, হ্যাঁ কত মানুষের ধ্বংস করবি। মানে ওই সাগরকে সে আল্লাহর মতো মনে করে, আর আল্লাহ সম্পর্কে তার ধারণা হলো আল্লাহ আর লোক খুঁজে পায় না। যে আমরা যেরকম অসুস্থ হলে, কারো ক্যান্সার হলে, কারো কোনো দুরারোগ্য অসুখ হলে, আল্লাহ আর কাউকে খুঁজে পাইল না, আমাকে এই অসুখটা দিয়েছে, আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে। আলাইহিম দাইরাতুন ওয়াসাউই ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহর রাগ তাদের উপরে থাকবে, ওয়া লানাহুম, এবং আল্লাহর যে অভিশাপ তাদের উপরে থাকবে, ওয়া আদালাহুম জাহান্নামা ওয়া সাআত মাসীরা, এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য জাহান্নামকে মানে প্রস্তুত করে রেখেছেন। এটি হচ্ছে সূরা ফাতির আয়াত নম্বর 6। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আহজাব আয়াত নম্বর 57 সেখানে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউআযযিনুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদা লাহুম আযাবান মুহিনা। সূরা আহজাব আয়াত নম্বর 57, যে যারা আল্লাহকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউআযযিনুল্লাহু রাসূলহু, রাসূলকে কষ্ট দেয় মানে হচ্ছে যারা মুনাফিক ছিল তখনকার দিনে, মুশরিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তারা সবাই আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে। আর আল্লাহকে মানে আমরা তো আর এখন রাসূলকে কষ্ট দিতে পারি না, হ্যাঁ যেহেতু রাসূল আমাদের ভিতরে নাই, কিন্তু আমরা আল্লাহকে কষ্ট দিতে পারি কিভাবে, এটি হাদিসের ভিতরে এসেছে, ইন্নাল্লাযীনা ইউআযযিনুনা, কারণ যারা আল্লাহকে কষ্ট দেয় তাদের উপরে আল্লাহর লানা, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে দুনিয়াতেও তা আল্লাহর অভিশাপ তার উপরে থাকবে আর আখিরাতেও তার উপরে অভিশাপ থাকবে, আর আল্লাহ তাদের জন্য রেখেছেন ভয়ঙ্কর বেদনাদায়ক শাস্তি, আযাবান মুহিনা। সূরা জাসিয়া আয়াত নম্বর 24, وقالوا ما هي الا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا الا الدهر, যে যারা অবিশ্বাসী তারা বলে যে দুনিয়ার জীবনই তো আমাদের জীবন, আর এখানেই আমরা মরি এবং বাঁচি, যে আমাদেরকে ধ্বংস করছে আমাদের ঘটনা বলি, মাদার নেচার, মানে ওই সময়ে সংঘটিত প্রাকৃতিক ঘটনা সেগুলোই আমাদেরকে ধ্বংস করছে, তার মানে সময়টা হচ্ছে টার্গেট, ইল্লা দাহাল, যে ওই সময়ের জন্যই আমরা মরে যাচ্ছি অথবা বেঁচে যাচ্ছি। যেমন আমাদের দেশে বলা হয় যে শনিবার দিন আমরা ভালো কাজ করি না, কেননা আমাদের আমার পরিবারে শনিবারে অনেকের মৃত্যু হয়েছে, সুতরাং শনিবারে বাসায় থাকে, সে কোনো কাজ করে না, কারণ শনিবারে মনে করে শনিবারের কি দোষ, শনিবার তো কোনো দোষ করে নাই, অথবা মঙ্গলবার দিন আমি কোনো কাজ করি না, আমাদের পরিবারে অনেক অসুখ বিসুখ হয়েছে, অনেকে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে মঙ্গলবার দিন, এই জন্য মঙ্গলবার দিন আমরা বাসায় থাকি, এরকম মুসলমানদের ভিতরে রয়েছে, শনিবারকে তারা টার্গেট করে যে শনিবারের কোনো দোষ নাই। যেমন যারা মৃত্যুবার্ষিকী করে, যে প্রতি বছর আসলে ওই 11ই আগস্ট আমার আব্বার মৃত্যুবার্ষিকী, তো 11ই আগস্টের সমস্যাটা কি, সেই দিন আসলেই শুধু আপনার কি 11ই আগস্ট কোনো দোষ করে নাই, প্রতি বছর এটা হতে পারে যে যেই 11ই আগস্ট যেই সালে আপনার আব্বা ইন্তেকাল করেছে সেটি আপনার জন্য কষ্ট করছিল, অবশ্যই, তার মানে এই নয় যে 11ই আগস্ট প্রতি বছর আসলে আপনাকে কষ্ট পেতে হবে, কারণ ওই 11ই আগস্ট কোনো দোষ করে নাই, এটি বারবার আপনার ক্যালেন্ডারে ঘুরে আসছে, এই যে সময় এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা এই সময়টুকুকে তৈরি করেছেন। ক্বাল আল্লাহু তাআলা হাদিসে কুদসির ভিতরে এসেছে, ইউযিনুনি ইবনু আদামা, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, আল্লাহ বলছেন ইউযিনুনি ইবনু আদামা, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইয়াসুবুদ্দাহার, কারণ সে সময়কে মানে সময়কে কালকে সে গালি দেয়, ও আনা দাহারু
উকল্লিবু লাইলা ওয়া নাহার, আমি হচ্ছি সময়, আমি হচ্ছি কাল, আর আমি দিন এবং রাত্রকে পরিবর্তন করে থাকি। তাহলে অমুক দিবস কালো দিবস হিসাবে মানে কেউ যদি মানে এটাকে চিহ্নিত করে, ওই মাসকে যদি কেউ খারাপ মনে করে ইত্যাদি ইত্যাদি, তখন সে আল্লাহকেই কষ্ট দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা হাদিসের ভিতরে এসেছে লা তাসুব্বুল দাহার, তোমরা সময়কে গালি দিও না, ফা ইন্নাল্লাহা হুয়া দাহার, আল্লাহই হচ্ছেন সময়। সুতরাং এই যে কোন কালকে কোন সময়কে কোন বিষয়কে গালি দিলে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেওয়া বুঝায়, আর এই কাজটুকু যারা করেন তার তাদের উপরে আল্লাহর লানা পড়বে। যদিও মুসলমান হিসেবে আমরা এটা করতে পারি না, কিন্তু কেউ যদি করে ফেলে তাহলে তার উপরে অভিশাপটুকু হবে কি, দুনিয়াতেও হবে আখেরাতেও হবে। এই একটি মাত্র আয়াত পবিত্র কোরআনে মানে কোরআনুল কারিম এসেছে যেখানে আল্লাহর লানা, আল্লাহর অভিশাপটুকু দুনিয়াতেও মানে চলে আসবে এবং আখেরাতেও হয়ে যাবে। সেটি আল্লাহ সবাইকে রক্ষা করুন, আমিন। আমরা না জেনে এভাবে অনেক সময় আমরা সময়কেই গালি দেই, যে এই যে যে সময়ের জন্য যখনই কোনো বরফ পড়ে, এই মানে আমাদের দেশে ওই 69-এ জলোচ্ছ্বাস হয়েছিল, যেদিন জলোচ্ছ্বাসে হয়েছে কি মানে টর্নেডো হয়েছে, ওই দিনকে সবসময় স্মরণ করে। আরে সেটি প্রতি বছর ওই দিনকে স্মরণ করা মানে কি ওই দিনকে দোষারোপ করা, ওই দিনের তো কোনো দোষ নাই, সেটি হচ্ছে শিরিক। আর আমাদের দেশে শিরিক কি জিনিস সেটি বোঝার ক্ষমতা আমাদের হতভাগা বাংলাদেশের কারো আছে বলে আমি তেমন মনে করি না। হয়তো কিছু কিছু লোকের থাকতে পারে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিস জ্ঞান দিয়েছেন। সেপ্টেম্বর, এই যে কয়েকদিন আগে সেপ্টেম্বর মাসের 1 তারিখ, না আমি দুঃখিত, এই যে মার্চ মাসের 1 তারিখ আমি বাসায় ছিলাম, কম্পিউটারে দেখেছি, আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেক প্রায় লিডিং দৈনিক পত্রিকাগুলো, ইত্তেফাক, নয়া দিগন্ত, আরো ইত্যাদি ইত্যাদি কি কি পত্রিকা রয়েছে, সে পত্রিকাগুলো আমি পড়েছি। সেখানে একটি সংবাদ এসেছে, সে সংবাদটুকু পেয়ে আমি এত কষ্ট পেয়েছি। এই হচ্ছে আমার দেশ। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে পদ্মা সেতু হচ্ছে, এই পদ্মা সেতুর কাজ শুরু করেছে চীনের একটি কোম্পানি। সেই এই মার্চ মাসের 1 তারিখে তাদের পাইলিং শুরু হয়েছে নদীর, পদ্মা নদীর উপরে সে পাইলিং করেছে। সে পাইলিং করার আগে যেন এই সেতুর কোনো দুর্ঘটনা না হয়, কাজে যদি কোনো সমস্যা না হয়, সেই কারণে দুইটি কালো রঙের সার মানে গরু তাজা দেখে দুইটি গরুকে জবাই করেছে, দুইটি খাসিকে জবাই করেছে, তারপরে দুইটি মুরগিকে জবাই করেছে, আর এই গরু দুটার সামনের পা দুটোকে পদ্মা নদীতে ফেলে দিয়েছে। কেননা পদ্মা নদী যদি রাগ করে তাহলে তো পাইলিং করতে অসুবিধা হবে, দুর্ঘটনা করতে। আর বাকি মাংসগুলোকে ওখানে এই হতভাগা মুসলমান তারা সেগুলোকে নিয়ে গেছে, সেগুলো হচ্ছে হারাম। এমন একটি শিরকি কাজ বাংলাদেশে করেছে, আমি মার্চ মাসের 2 তারিখে পত্রিকাতে পড়লাম, কোন লোক এটা প্রতিবাদ করেনি। সংবাদটুকু এইভাবে প্রকাশ করা হয়েছে যেন এটি একটি আনন্দের বিষয়, যে গতকাল পদ্মা সেতুর পাইলিং শুরু হওয়ার আগে দুইটি গরু জবাই করে তার রক্তকে মানে এই পদ্মা নদীতে ঢেলে দেওয়া হয়েছে চীনের এক কোম্পানি, তারপরে দুইটি খাসি আর দুইটি মুরগি সেগুলোকেও ওই নদীতে দেওয়া হয়েছে, উৎসর্গ করা হয়েছে। সেটি কত ধরনের অপরাধ! আমার তো ভয় হয় যে আমি যদি কোনোদিন পদ্মা সেতু দিয়ে আমি যদি যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেটাকে ধ্বংস করে দেয় তাহলে আমাদের কিছু করার থাকবে না। এই হচ্ছে আমাদের দেশ। আমাদের দেশের মানে হতভাগা বলাটাই হচ্ছে বাহুল্য। যত ধরনের শিরক রয়েছে, জঘন্য শিরক, অথচ আমাদের দেশে দেখা যাবে যে মাদ্রাসার উপরে মাদ্রাসা,
ইসলামী দল, ইসলামী গোষ্ঠী, তাদের ইজতিমা, তাদের সমাবেশ, কার কত বড়, কার গোষ্ঠী কত বড়, তার একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাই। অথচ হায়রে আমার বাংলাদেশ, এত বড় একটি অপরাধ তারা করেছে বাংলাদেশে, যেখানে 90% মানুষ তাওহীদের ধারী ইসলাম মুসলিম। তাদের ভিতরে পদ্মা সেতুর দুইটি গরু জবাই করে, তারপরে পদ্মা নদীর কাছে, পানির কাছে আত্মসমর্পণ করেছে আমার দেশ, আর সেটাকে আবার মাংস খেয়ে আনন্দ উৎসব করছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যারা সময়কে গালি দিবে, আল্লাহকে কষ্ট দিবে, তারা এই আওতায় পড়ে যাবে। আর আল্লাহ এবং রাসুলকে যারা কষ্ট দিয়েছে, মানে রাসুলকে যারা কষ্ট দিয়েছে, তারা হচ্ছে মুশরিক, ইহুদি এবং খ্রিস্টান। তাহলে আমরা আরেকটি দল পাচ্ছি যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানা পড়েছে, সেটি হচ্ছে সূরা আহজাব আয়াত নাম্বার 64। ইন্নাল্লাহ লানাল কাফিরিনা ওয়া আদা লাহুম আযা সাইরা ওয়া আদা লাহুম সাইরা, যে নিশ্চয় আল্লাহর অভিশাপ কাফেরদের উপরে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন এই কঠিন শাস্তি, আগুন, যন্ত্রণাদায়ক আগুন, সাইর। তাহলে কাফের, স্বাভাবিকভাবে কাফেরদের আওতায় যারা পড়ে যাবে, তার মানে মুশরিক, ইহুদি, খ্রিস্টান এবং ধর্মে অবিশ্বাসী সবাই, মানে যারা দীন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অথবা পথ অনুসরণ অনুকরণ করছে কোরআনের নুরুল করিমের দৃষ্টিতে, তারাই হচ্ছে কাফিরুন। সুতরাং সমস্ত কাফেরের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ পড়ে থাকে, সেটি হচ্ছে আরেকটি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু কর্মকাণ্ডকে বর্ণনা করেছেন, যে এই যে বনি ইসরাইলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অভিশপ্ত করেছেন, এর কিছু কিছু কারণও আল্লাহ বর্ণনা করেছেন। লুইনাল্লাযিনা কাফারু মিন বনি ইসরাইলা, যে বনি ইসরাইলদের কিছু কিছু লোকদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিয়েছেন, কিংবা অভিশাপ তাদের উপরে পড়েছে, তারা হচ্ছে কিভাবে হচ্ছে, জালিকা বিমা আসা, বিমা আসাও, তারা অবাধ্যতা করেছে, মানে ওয়াজিব কাজটুকুকে পরিত্যাগ করে হারাম কাজ করেছে, ওয়াকানু ইয়াতাদুন, এবং তারা সীমা লঙ্ঘন করেছে। তাহলে আমরা বুঝতে পাচ্ছি অবাধ্যতা মানে যেটা আমাদের জন্য ওয়াজিব সেটি আমরা না করে হারাম কাজ করা, এটা হচ্ছে ইসিয়ান। এসিয়ান যারা এটাকে করে তারা হচ্ছে বহু বচনে আসাও, আর হচ্ছে মুতাদুন, সীমা লঙ্ঘনকারী, যারা মানে ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করছে, শিরিক করছে, এরকম গরু খাসি জবাই করে পদ্মা নদীর কাছ থেকে নিরাপত্তা চাচ্ছে, তাদের প্রতি হয়ে যাবে লান। সুতরাং পদ্মা নদীর উপরে আসলে বেসিক্যালি তার কি হবে আল্লাহই ভালো জানে, আর কিছু আর বলতে চাচ্ছি না, কারণ বলা নিষেধ। তারপরে হচ্ছে সূরা নিসা আয়াত নাম্বার 44, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের দলকে উল্লেখ করে বলেছেন, মিনাল্লাযিনা হাদু ইউহাররিফুনাল কালিমা, তাদের অনেক কথাবার্তা বলছেন, ওয়ালাকি, একদম শেষে বলেছেন, ওয়ালাকিন্না লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম, যে এই যে বনি ইসরাইলের যারা, তাদের উপরে যে তারা জানতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন এবং তার মাধ্যমে তারা উপকৃত হবেন, তা জানা সত্ত্বেও তাকে পরিত্যাগ করেছে, অহংকার বশত তাকে অস্বীকার করেছে, ওয়ালাকিন্না লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা। হ্যাঁ, এদের বনি ইসরাইলদের অল্প কেউই, অল্প সংখ্যক লোকই মানে তারা মুমিন হতে পেরেছিল। সূরা নিসা আয়াত নাম্বার 52, উলাইকাল্লাযিনা লা'নাহুমুল্লাহু ওয়ামান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদ লাহু নাসীরা, যে তারা মানে এটি হচ্ছে একই বনি ইসরাইলদেরকে আল্লাহ উদ্দেশ্য করে, মানে তাদের অনুসরণ করার জন্য ইহুদিদের কথাই বলছেন, যে তাদের উপরে মানে এই লা'নাহুল্লাহ
পড়েছে। তারপরে সূরা বাকারা আয়াত নাম্বার 89 সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালআনাতাল্লাহি আলাল কাফিরিন, সেটি হচ্ছে এগেইন সেগুলি। এইভাবে মানে যেটি বলতে চাচ্ছি যে কাফির এবং মুনাফিক মুশরিক এবং শয়তান এই কতগুলো ক্যাটাগরিতে আল্লাহর লানা পড়ে যাচ্ছে, কিন্তু কোন মুমিন মুসলমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানা দিচ্ছেন না। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে দিচ্ছেন না। সূরা বাকারা আয়াত নাম্বার 161 ইন্নাল্লাযীনা কাফারু ওয়ামাতু ওয়াহুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি والناس اجمعين যারা কাফের হয়েছে এবং ওয়ামাতু ওয়াহুম কুফফার যে তাদের মৃত্যু হয়েছে কাফ কুফরি অবস্থায় উলাইকা আলাইহিম লানাতুল্লাহ আলাইহিম ওয়াল মালাইকাতি ওয়াল নাস اجمعين এবং তাদের উপরে আল্লাহর অভিশাপ এবং ফেরেশতাদের অভিশাপ এবং সমস্ত মানুষের অভিশাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লানার ক্ষেত্রে তিনি ফেরেশতার সাথে কেউ এবং সমস্ত মানব জাতিকেও সংশ্লিষ্ট করেছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 161 যে এই যে আয়াত নাম্বার 161 ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটি যে এটি আমরা মানে আহসানুল বায়ান কোরআন শরীফ থেকে তাফসীর থেকে কিছুটা আমরা দেখব যে তারা সেখানে সেগুলোর ব্যাখ্যা করতে গিয়ে কোনো কিছু সমাধান করতে গিয়ে ব্যর্থ হয়েছেন কিনা কিংবা কোনো ধরনের সংশোধনীর প্রয়োজন আছে কিনা সেগুলো আমরা দেখে নেব ইনশাআল্লাহ তাআলা। এখানে দেখা যাচ্ছে যে প্রথম খণ্ড 77 নম্বর পৃষ্ঠা ইন্নাল্লাযীনা কাফারু ওয়ামাতু ওয়াহুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে এই ধরনের কাফেরদেরকে মানে উপরে মানে অভিশাপ করা জায়েজ। এটি একটি বিতর্কিত বিষয়, সঠিক জিনিস হচ্ছে আমরা ব্যাখ্যা করব যে ব্যক্তি বিশেষে এভাবে মানে অভিশাপ দেওয়া যায় না। আর মুসলিম যদি হয় সে যদি পাপী হয় তাহলে তো তার উপরে কখনোই তার পাপ যত বড়ই হোক না কেন তার উপরে অভিশাপ দেওয়া জায়েজ নয়। আর যদি কাফের হয় সেটি নির্ধারিত কোন নির্ধারিত কোন কাফের উপরে সেরকম করে মানে অভিশাপ দেওয়া যায় না, এটাই হচ্ছে সঠিক। কোন কোন স্কলার বলেছে দেওয়া যায় কিন্তু দেওয়া যায় না, এটি হচ্ছে সঠিক। তারপরে কোন কোন পাপের দরুন এভাবে যে এই ধরনের কাজ করা হয়েছে যে এই কাজগুলো অভিশাপ বয়ে আনতে পারে এই ধরনের কথা, আমাদের উচিত হবে এই ধরনের কথা না বলা। যদিও এখানে ব্যাখ্যায় তারা বলেছে এগুলো এগুলো দলিলবিহীন। এই ক্ষেত্রে আমি আমার পাঠক ভাই বোনদেরকে বলবো যে এই এই ব্যাখ্যাটুকু মানে আপনারা সংশোধন করে নেবেন, এটা আমাদের জন্য উচিত না। কি দরকার, কোনো দরকার নেই। সুতরাং এটি আমরা বুঝতে পারলাম। তারপরে সূরা আরাফ আয়াত নাম্বার 64 ওয়ানাদা আসহাবুল জান্নাতি ওয়া আসহাবান নার, যে যখন সূরা আরাফের ভিতরে এসেছে যে জান্নাতের লোকরা যখন জাহান্নামের লোকদেরকে ডেকে বলবে মানে এই ধরনের কথাবার্তার এই আয়াত 44 এর এক পর্যায়ে বা আজ্জানা মুআজ্জিনুন, যে ওই জাহান্নামী এবং জান্নাতির লোকের মাঝখানে লোকদের মাঝখানে এক ঘোষণাকারী এসে বলবে ইন্নাল্লাহ আন্না আন্না লানাতুল্লাহি আলা যালিমিন, যে যে নিশ্চয়ই আল্লাহর অভিশাপ হচ্ছে জালিমদের উপর। আসসালামু আলাইকুম, যিনি ওই স্টার দিয়ে অন করে রেখেছেন আপনি দয়া করে এটি বন্ধ করুন, আমার এই কানের ভিতরে প্রচন্ড শব্দ আসছে, প্লিজ
এটা কে লেখটা শুনছেন প্লিজ, এই শ শ করে শব্দ আসছে, প্লিজ এটা বন্ধ করুন, অনুগ্রহ করে বন্ধ করুন। ভাই এক মিনিট, আমি শুধু চাচ্ছি, কারণ আমি দেখতে পাচ্ছি তিনজন মডারেটর, তিনজন ভুল করে মডারেটর হয়ে আসছেন, স্টাফ দিয়ে ঢুকেছেন, প্লিজ আপনারা একটু বের হয়ে যান, আর শুধু একজন ভাই থাকবেন শুধু, প্লিজ আর দুজন বের হয়ে যান প্লিজ। আপনারা প্লিজ বের হয়ে যান, আমি কথা বলবো না, আমি বন্ধ করে রাখলাম, এটার কোনো অর্থ হয় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে হচ্ছে যে আবারও শুরু হচ্ছে, প্লিজ বন্ধ করুন প্লিজ। আপনারা যদি এই জ্ঞান না নেন তাহলে অনুষ্ঠান শোনার কোনো দরকার নেই, মানুষকে কষ্ট দেওয়া, এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম নিয়ে কথা বলছি, আপনারা আমাকে ডিস্টার্ব করছেন, এখানে আমার কানের ভিতরে শো শো করে শব্দ আসছে। জাযাকাল্লাহ ভাই, হয়ে গেছে, এখন আমি কথা বলবো না, আপনারা ওইটা শুনতে থাকেন, শো শো গুলি শুনতে থাকেন। ভাই আসসালামু আলাইকুম, এখন বের হয়ে গেছেন, আমি চেক করে দেখেছি, আপনি এখন ক্লাস করুন প্লিজ ইনশাআল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জালিমদের উপরে হচ্ছে লায়না। এই যে জালিম, এটি অনুবাদের ক্ষেত্রে কোন কোন কোরআনের অনুবাদে অত্যাচারী বলা হয়েছে, এই অত্যাচারী কথাটুকু অনুবাদ সঠিক নয়, জালিমুন কথাটুকুর সঠিক বাংলা আমাদের বাংলা ভাষায় নেই। জালিমুন কথাটুকুকে সঠিকভাবে যারা অনুবাদ করেছেন ডক্টর মহসিন খান এবং ডক্টর তকিউদ্দিন হেলালি রাহিমাহুল্লাহ তাআলা, নোবেল কোরআন, তাদের অনুবাদ করে দেখুন, তারা বলছেন যে জালিমুন এই কথাটুকুকে তিন প্রকার ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে, একটি হচ্ছে মুশরিকুন, আরেকটি হচ্ছে যারা অবাধ্যতা করেছে আসাও, আরেকটি হচ্ছে মুতাদুন যারা সীমা লঙ্ঘনকারী। তাহলে জালিমুন যারা, তাদের উপরে আল্লাহর অভিশাপ, এই যে তাদের উপরে আল্লাহর অভিশাপ, সেটি অনুবাদের ক্ষেত্রে অত্যাচারী কথাটুকু বলা যাবে না, বলতে হবে যে যদি অনুবাদ করা না যায় তাহলে বলতে হবে জালিমুনদের উপরে আল্লাহ অভিশাপ বর্ষণ হবে। জালিমুন হচ্ছে কারা? তিন প্রকার, জালিমুন হচ্ছে তিন প্রকার ব্যক্তি, একটি হচ্ছে যে মুশরিকুন, আসাও ইসিয়ান যারা অবাধ্যতা করে, আরেকটি হচ্ছে যে মুতাদুন যারা মানে সীমা লঙ্ঘন করে, এই তিন প্রকারকে বলা হয় জালিমুন। সুতরাং যে সকল অনুবাদের ক্ষেত্রে মানে জালিমুনটাকে জালিমুন হিসেবে রেখেছে সেটাই উত্তম, কিন্তু অত্যাচারী এই কথাটুকু অনুবাদ সঠিক নয়, আশা করি শুদ্ধ করে নেবেন। তারপরে এসেছে সূরা হুদ, ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে কে বেশি আল্লাহর উপরে জুলুম করে, মানে এখানে এই জুলুম কথাটা হচ্ছে যে সে ভুল করে, তার ভুল সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে, আল্লাহ আফতারা আলাল্লাহিল কাযিবা, উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলাঈ আল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলা য্বালিমিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যখন তাদেরকে, আল্লাহ মুস্তাআন, যে রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলা য্বালিমিন, আলা লা'নাতুল্লাহি আলা য্বালিমিন, এই কথাটুকু সূরা হুদ আয়াত নাম্বার 18, এই কথাটুকু আমরা আরো বিস্তারিত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ তাআলা, যে জালিমদের উপরে আল্লাহর লানা। এই যে জালিমুন, আমরা এতক্ষণ যেটা আলাপ করেছি সেটা থেকে আমরা বুঝলাম যে জালিমুন হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে আল মুশরিকুন যারা মুশরিক, যেমন নাস্তিক অথবা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম,
ইত্যাদি ইত্যাদি যাদের কাছে কোনো কিতাব নেই, আর এসিয়ান আসাও যারা অবাধ্যতা করেছে আর যারা সীমা লঙ্ঘন করেছে মুতাদুন, এদেরকে সম্মিলিতভাবে বলা হয় দালিমুন, এটি হচ্ছে সঠিক অর্থ। এখন আমরা এই মানে এটার বিস্তারিত ব্যাখ্যায় যাব যে এই যে লায়না, এই লায়না বলতে কি বুঝায়, লায়না বলতে কি বুঝায় সেটি আমরা এখন ব্যাখ্যা করব ইনশাআল্লাহ তাআলা। আপনার মনোযোগ দিয়ে শুনবেন। ফামান, যে এটি হচ্ছে ইমাম আন-নববী, ক্বালা নববী রাহিমাহুল্লাহ তাআলা শারহ মুসলিম, শারহ মুসলিমের ভিতরে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, لأن اللعنة في الدعاء يراد بها ابعد من رحمة الله تعالى, মানে লানা অভিশাপ, আল্লাহ সুবহান অভিশাপ কথাটার অর্থ হচ্ছে মানে আমাদের আমাদের দেশের মত করে অভিশাপ কথাটুকু বুঝবেন না প্লিজ প্লিজ, কারণ আমরা মানে অভিশাপ কথাটুকু বুঝি হচ্ছে এভাবে যে ধ্বংস হয়ে গেল, ওই আমাদের দেশে বলে কি সিরাজদৌলা, আমরা ছোটবেলায় শুনেছি কি ওই সিরাজদৌলার কি ঘসেটি বেগম না কে ইত্যাদি ইত্যাদি, মুসলমান কোনো মানুষের উপরে কোনো দুর্ঘটনাকে কোনোভাবেই অভিশাপ কথাটুকু বলা যায় না, প্লিজ বলবেন না, কারণ যখনই এটি বলবেন তখনই আপনি একটি ভয়ঙ্কর মানে জায়গায় চলে যাচ্ছেন। কোনো মুসলমানের উপরে কোনো বিপদ আপদ দেখলে সেগুলোকে আপনি অভিশাপ অভিশপ্ত হয়েছে সেটি আপনি বলতে পারেন না। আমাদের দেশে এক ধরনের লোক রয়েছে, তারা ইয়াজিদ বিন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ইবনে আল হারব উমাইয়া আদ-দিমাশকি, যে এই মানে আশুরা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনারা এই ধরনের যন্ত্রণা প্লিজ বন্ধ করুন প্লিজ। আসমাহু ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, যে ইয়াজিদ বিন মুআবিয়াকে আমাদের দেশে মালউন বলা হয়, অভিশপ্ত, কারণ আমাদের দেশের যে বইপত্রগুলো এগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাআ নামধারী হলেও তাদেরকে নিয়ন্ত্রণ করে তাত্ত্বিকভাবে শিয়াদের আকিদা, এই শিয়া আকিদায় বিশ্বাসী হয়ে আমাদের বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠী, যেমন মুআবিয়ার পুত্র ইয়াজিদ বিন মুআবিয়া তার উপরে অভিশাপ দেয় অথবা অভিশপ্ত হয়েছে বলে কথা বলে, বলে যে অভিশপ্ত, এটি কখনোই বলা যায় না। এর কারণ হচ্ছে মুআবিয়া পুত্র ইয়াজিদ হচ্ছে একজন বিশিষ্ট মানে ব্যক্তি, যিনি মানে দেশ শাসন করেছিলেন উমাইয়া খিলাফতের সময়, যার আমলে ইসলামের অনেক বড় বড় কাজ যেরকম হয়েছে আবার অনেক অনিষ্টকর কাজও হয়েছে। ক্বালা ইমাম আয-যাহাবি রাহিমাহুল্লাহ তাআলা ফি কিতাবিহি সিয়ারা নুবুলা নুবালা ওয়া কানা আমিরু যালিকাল জাইশু ফি গাজওয়াতিল কুস্তানতিনিয়া, যে এই যে ইয়াজিদ বিন মুআবিয়া তিনি ছিলেন কনস্টান্টিনোপলের যে জিহাদ হয়েছিল যুদ্ধ হয়েছিল তার আমির ছিলেন তিনি, ওয়া ফীহুম মিসলু আবি আইয়ুব আল আনসারি, এবং সেই যুদ্ধে কনস্টান্টিনোপলের যুদ্ধে আবু আইয়ুব আল আনসারি অংশগ্রহণ করেছিলেন, ওয়াকাদ ওয়াকাদ লাহু আবুহু বি ওয়ালিয়াল আহাদি মিন আল বাদি, যে তার পিতা তাকে তার উত্তরাধিকার নিযুক্ত করা হয়েছিল। ইয়াজিদের প্রতি ওয়া ইয়াজিদু মিম্মান লা নাসাব্বাহু ওয়ালা নাব নাহাব্বাহু ওয়ালাহু, যে আমরা ইয়াজিদকে কোনো মানে অভিশাপও দেই না এবং আমরা ইয়াজিদকে ভালোবাসি না, এটি হচ্ছে আমাদের সঠিক আকীদা। ইয়াজিদকে আমরা ভালোবাসি না এবং ইয়াজিদকে আমরা অভিশাপও দেই না, এই কথাটুকুই বলেছেন ইমাম আয-যাহাবি এবং আমরা তার মতকেই অনুসরণ করছি। এইভাবে যে
এই যে অভিশাপ এই কথাটুকুর মানে হচ্ছে যে ইমাম নববী তিনি বলছেন যে এটি হচ্ছে যে আল্লাহর রহমত থেকে আল্লাহর কল্যাণ থেকে দূরে সরে যাওয়া আন্নাল লানাতু ফি দুআ যে এটি হচ্ছে এক ধরনের দোয়া মানে আপনি ডাকছেন আপনি আহ্বান করছেন কি আহ্বান করছেন মানে আমি ডাকছি বলছি ইউরাদু বিহা যে আপনি চাইছেন আল ইবিয়াদু মিনার রাহমাতিল্লাহ ইবিয়াদু মানে আল্লাহর রহমত থেকে সে সরে যাক এটাই হচ্ছে লানার অর্থ মানে আল্লাহর লানা মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে সরে যাওয়া আমাদের দেশের মানুষের মতো আল্লাহর লানা মানে লানত পড়েছে তার মানে তার ঠ্যাং ভাঙছে অথবা তার বাচ্চা মরে গেছে এটি বুঝায় না এটার কোনো দলিল নেই এই সকল কথাবার্তা লানা হচ্ছে আল্লাহর রহমত থেকে সরে যাওয়া ও লাইসা দুআউ বিহাজা মিন আখলাকাল মুমিন আল্লাযিনা সাফাহুমুল্লাহু তাআলা বিরহমা যে কোন মুমিনদের মুসলমানদের চরিত্র এরকম হওয়া উচিত নয় যে সে মানুষকে এই ধরনের দোয়া করবে এখন এই যে লানা এই কথাটুকু যদি আমরা শাব্দিকভাবে বুঝতে চাই তাহলে আমাদেরকে লিসান আল আরাব একটি কিতাব রয়েছে ইবনে মনজুর রাহমাহুল্লাহ তাআলা সেই কিতাবের ভিতরে তিনি তার ব্যাখ্যা দিচ্ছেন যে আল্লানু আল ইবিয়াদু ওয়াত্তারদু মিন আল খাইর যে লানা হচ্ছে অভিশাপ হচ্ছে যে সমস্ত কল্যাণ থেকে দূরে সরে যাওয়া আমার খুব কষ্ট হচ্ছে প্লিজ এটার কোনো মানে হয় না বারবার করে কে ঢুকছেন আর তামাশা করছেন প্লিজ এটা বন্ধ করুন ওয়াকিলাত তারদু লিবিয়াদু মিনাল্লাহি তাআলা যে এই যে লানা এর মানে হচ্ছে যে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত থেকে সে সরে যায় এই বিয়াদু এবং কত দূরে প্রচুর দূরে চলে যাওয়া মানে একেবারে বঞ্চিত হওয়া ওমিন আল খালকি সাব্বু ওয়া দুআউ আলা যে এটি হচ্ছে মানুষ যখন অভিশাপ দেয় তার মানে হচ্ছে মানুষ গালি দেয় কাউকে অথবা মানুষ তার বিরুদ্ধে দোয়া করে এটিও হচ্ছে লানা এই কথাটুকুই বলছেন সাহিবুল লিসান আল আরাব লিসান আল আরাব কিতাবের যে লেখক তিনি লানা শব্দের ব্যাখ্যা দিচ্ছেন ও কুল্লু মিন লানাহুল্লাহু ফাকাদ আবআদুহু আন রাহমাতিহি যে আল্লাহর লানা হচ্ছে যে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া ও ইস্তাহাক্কা আল আযাব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে পানিশমেন্ট পাওয়া বা সারাহা হালিকা এবং সে ধ্বংস হয়ে যাওয়া এই কথাগুলোই বুঝায় লানা ফামান দাআ আলা আখিহিল মুসলিম বিল্লানা যদি কোনো মানুষ তার ভাইয়ের প্রতি অভিশাপ দেয় তার মানে হচ্ছে ওহিয়াল ইবআদু মিনার রাহমাতিল্লাহ মানে আমি যদি একজন আমার ভাইকে অভিশাপ দিই তার মানে হচ্ছে লান করি যে আমি যদি বলি আল্লাহুম্মা লান আল্লাহুম্মা লান ফুলান ফুলান এই কথাটুকু যদি বলি এটা আরবিতে বললাম যে আমি তার উপরে অভিশাপ দিচ্ছি তার মানে হচ্ছে ও আল্লাহ সে যেন তোমার রহমত থেকে দূরে সরে যায় ওহিয়া ইবআদু মিনার রাহমাতিল্লাহি তাআলা তার মানে আমরা বুঝতে পারছি যে তার প্রথম অর্থ হলো আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া একেবারে অনেক দূরে পতিত হওয়া আর তারদু আল ইবআদু মিনাল্লাহি তাআলা আল্লাহ থেকে সরে যাওয়া ও মিনাল কুল্লু খায়ের তার খায়ের থেকে সরে যাওয়া আরেকটি হচ্ছে রাহমাতিল্লাহি তাআলা আল্লাহর রহমত থেকে সরে যাওয়া এই কথাটুকুই বলা হয় লান এই কামা কালা সাহেবুল লিসান আল আরব এটি হচ্ছে লিসান আল আরবের লেখক বলেছেন আর যদি কোনো কাফের হয় সে যদি অভিশাপগ্রস্ত হয় অভিশাপ তার উপরে পড়ে তা তার অর্থ হচ্ছে আল মালউন ইম্মা ইন্না ইয়াকুনা কাফিরান যদি কোনো কাফের উপর
মানে মালউন হয় সে যদি অভিশপ্ত হয় ফাহাজা মাতরুদু মিন রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে সরে যাবে মুবাদু আনহা ইলাল আযাব এবং সে আল্লাহর পানিশমেন্ট পাওয়ার উপযুক্ত হবে ওয়া ইম্মা ইন্না ইয়াকুনা মুসলিমান যদি কোনো মুসলমান তার কোনো কাজের মাধ্যমে মানে অভিশাপের মতো কাজ করে ফেলে খুব মনোযোগ দিয়ে শুনুন ওয়া ইম্মা أن يكون مسلما ولكنه فعل فعلا يستحق عليه اللعن একজন মুসলমান যদি এমন একটা কাজ করে বসে যেটি অভিশাপ পাওয়ার যোগ্য উপযুক্ত যে অভিশপ্ত হয়ে পড়বে এমন কাজ করে ফেলে যেমন উদাহরণ হচ্ছে কাশুরুল খামর যে মদ খেলো ও আকলুর রিবা সুদ খেলো ও সাব্বুল ওয়ালিদাইন সে পিতামাতাকে গালি দিল ও নাহনু যালিক মিনাল যুনুবুল আযীম সেটি হচ্ছে একটি মানে কবিরা গুনাহ ফাহাজা লা ইয়াকুনা ইল্লাল কাবায়ের যুনুব এটি হচ্ছে কবিরা গুনাহ ওয়ালা ইয়ানি যালিকাল খুলুদুন নার এই অভিশাপের জন্য অভিশাপগ্রস্ত যিনি অভিশাপ দিচ্ছে তার এই কবিরা গুনার জন্য সে চিরকাল জাহান্নামে থাকবে না লিআন্না মান মাতা মিন আহলি তাওহীদ আলা তাওহীদুল ইসলাম وإن دخول النار بذنوب فعليها فإنها لا يدخلها فيها যে সে দোজকে প্রবেশ করলে চিরকাল থাকবে না তারপরে সে এক সময় দোজক থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে ওয়াহাজা মাযহাবু আহলুস সুন্নাহ ওয়াল জামাআ শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন আল্লাআন যে এই যে অভিশাপ এর মানে হচ্ছে হুয়া তারদু ওয়াল ইবাদু আনি রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে যাওয়া ওয়ালা লানা আলাইহি ফিআলা ইল্লা মান কাবায়ের যুনুব যে মানে অভিশপ্ত হয়ে যাওয়া মানে হচ্ছে কোন মানুষ যদি কবিরা গুনায় মানে সংগঠিত করে ফেলে আমাদের কারোর দ্বারা যদি কবিরা গুনাহ হয়ে যায় আমাদেরকে বুঝতে হবে যে এটিও আল্লাহর যে লান এর মতোই অনেকটা আমাদের ভিতরে হয়ে গেছে তার মানে আল্লাহর রহমত থেকে আমরা সরে গেছি এটি এখানে তিনি শেখ রাহিমাহুল্লাহ বলেছেন ওয়া লিহাযা ক্বালাল উলামা কুল্লু যানবিন কানাত উকুবাতাহুল লানা ফাহুয়া মিনাল কাবায়িরিয যুনুব যে মানে কবিরা গুনাহ এটা অনেকটা ওই অভিশাপ পাওয়ার মতোই কেননা কবিরা গুনার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা শাস্তি নির্ধারণ করে রেখেছেন তাহলে আমাদেরকে কি করতে হবে সবসময় তওবা করতে হবে তওবা করলেই আমরা যখন কবিরা গুনার থেকে মুক্ত হয়ে যাব তখন আল্লাহ সুবহানাহু তাআলা যে লানা যে আমাদের উপরে যে পড়ে যাচ্ছিল সেটি থেকে আমরা মুক্ত হব অর্থাৎ আল্লাহর রহমতের আমরা অংশীদার হব আর যদি আমরা তাওবা না করি কবিরা গুনাহ থেকে যায় তাহলে অভিশপ্ত হওয়া যেই কবিরা গুনাহ সংগঠিত হওয়া একই এটি হচ্ছে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন লানাতুল্লাহ লিমান ইস্তাহাক যালিকা মিনাল আবদি যে আল্লাহর লানা আল্লাহর অভিশাপ তার বান্দার উপরে হচ্ছে যে তার মানে প্রাপ্ত হয় আর কি মানে যে কোনো কাজ যদি করে সেই কাজ যদি আল্লাহর মানে অভিশাপ পাওয়ার মতো হয়ে যায় তাহলে সে অভিশপ্ত হবে এটার অর্থ হচ্ছে আমরা আগে যেটা বলেছি যে সেটি এবং পরবর্তী অর্থ হচ্ছে ওয়া তারদুহা লিহাযাল আবদ যে আন্না তারিকুল হুদা ওয়ার রাশাদ যে সে ট্রু গাইডেন্স আল হুদা ওয়ার রাশাদ মানে সত্যিকার ট্রু গাইডেন্স যে হেদায়েত শুধু হেদায়েত না মানে আল রাশাদ ওয়াল আল হুদা মানে সঠিক গাইডেন্স ট্রু গাইডেন্স আল হুদা ওয়ার রাশাদ এটার থেকে সে দূরে সরে যাবে ওয়া সারাফাহু ইলা তারিকিল গাই ওয়াল ফাসাদ এবং সে পতিত হবে মানে মিস গাইডেন্সের এবং তার মাধ্যমে অনেক ফাসাদ হবে তার মানে কোনো ব্যক্তি যদি মিস গাইডেড হয়ে যায় তারপরে সে ফাসাদ হওয়ার মতো মানে মানে যে সকল জিনিসকে ফাসাদ বলা হয়েছে সেগুলো যদি সে করে তার মানে বুঝতে হবে যে তার উপরে আল্লাহ লানা
কার্যকর হওয়া শুরু হয়ে গেছে, মানে সেটি নিজের উপরে, কিন্তু অন্য কেউ এটি বলতে পারবে না। সে ব্যক্তি সেটাকে সংশোধন করার জন্য নিজের কাজকে কোরআন হাদিসের দৃষ্টিতে দেখে তা থেকে বাঁচতে পারে, কিন্তু আমরা মানে কাউকেই বলতে পারি না যে তার উপরে আল্লাহ লানা হচ্ছে। কিন্তু স্কলাররা বলছেন যে এই কাজগুলো যখন হতে থাকবে তখন যে ব্যক্তি মানে সেগুলো করবে সে যেন সেভাবে সেটাকে ধারণ করে, ওহিয়া কালামাহু সুবহানাহু ওয়া তাআলা বিমা ইস্তাহিক্কাহু হাযাল আবদ মিনাল লানা, যে যার যে সকল বান্দা আল্লাহ সুবহানাহু তাআলা যার উপরে মানে লানা দিচ্ছেন, অভিশাপ দিচ্ছেন, সেটা এভাবেই তার উপরে আবর্তিত হবে। আবারও বলছি যে কুষ্ঠ রোগে লেপ্রোসি রোগ হয়ে যাওয়া, কোন মানুষ হঠাৎ করে মাথা খারাপ হয়ে যাওয়া, যেমন একটা মানুষ হঠাৎ করে ভালো 22 বছর বয়সে সে হঠাৎ করে স্কিজোফ্রেনিয়া আক্রান্ত হলো, এখন সে পাগল হয়ে গেছে, একজন ডাক্তার পাগল হয়ে গেছে, একজন ইঞ্জিনিয়ার পাগল হয়ে গেছে, এখন তার মাথা কাজ করে না, উদ্ভ্রান্তের মতো ঘুরছে, আমরা সেটাকে অভিশাপ বলতে পারবো না। কেননা অভিশাপকে আমরা দেখতে পাই না, সেটি ফিজিক্যাল কোনো কন্ডিশন অথবা তার প্রপার্টি ম্যাটেরিয়ালিস্টিক ড্যামেজ দিয়ে আমরা অভিশাপকে নিরূপণ করতে পারি না। আকাশ থেকে কোনো বজ্রবৃষ্টি অথবা মানে আসমা মানে কোনো কিছু হলে, কোনো অপমৃত্যু হলে, কোনো কিছুতে আমরা সেটি অভিশপ্ত হয়েছে এটি বলতে পারি না। বরঞ্চ দেখা যাবে যে অভিশপ্ত ব্যক্তি বিলাসময় জীবনযাপন করছে, সুন্দরভাবে দুনিয়াতে থাকছে, তার কোনো কিছুই হচ্ছে না, কিন্তু সে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অভিশপ্ত এবং আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত। সেটি সে বুঝতে পারবে যখন সে কিয়ামতে তাকে তোলা হবে, তখন সেটি বুঝতে পারবে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা মানে এই যে ব্যক্তি বিশেষের উপরে লানা এটি দেওয়া যায় না, সেটি আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লানা ইয়াকাউ আলাল ওয়াজিহাইন, যে অভিশাপ হচ্ছে দুই ধরনের, কোরআন হাদিসের দৃষ্টিতে অভিশাপ করা যায় দুই ভাবে, কিন্তু আমরা কেউ অভিশাপ করতে চাই না, কোনো দরকার নেই, এটা করলে কোনো সওয়াব হবে না, কিন্তু মানে আমরা আলোচনা করছি যে কিভাবে করা যায়, সে জায়েজ প্রক্রিয়াটুকুকে দেখার জন্য। যারা স্কলার তারা বুঝে শুনে হয়তো কা মানে কোনো উদ্দেশ্যে অভিশাপ করতে পারেন, কারণ তাদের, আমরা যারা সাধারণ পাপি বান্দা এমনিই আমাদের পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে, আমরা অভিশাপ করতে চাই না, যে আল্লাহ আমরা অভিশাপ করতে চাই না, কিছুই করতে চাই না, আমরা শুধু নিজেকে বাঁচতে চাই যেন আমাদের কোনো কথাবার্তা অভিশাপের মতো না হয়ে যায়। দুইটি পর্যায়ে ভাগ করা হয়েছে লায়নাকে, অভিশাপকে, একটি হচ্ছে লায়নাল কাফির ও আসহাবিল মাসিয়া আলা ওয়াজিহিল উমুম, যে মানে কাফের অথবা যে সকল মানে গুনার কাজ করে, ওই গুনার কাজগুলো যারা করে তাদেরকে যদি কেউ মানে অভিশাপ দেয় তাহলে কোনো সমস্যা নাই। যেমন কেউ বলল আমি পৃথিবীর সমস্ত মদখোরদেরকে অভিশাপ দিচ্ছি, আমি পৃথিবীর সমস্ত ব্যভিচারীদেরকে অভিশাপ দিচ্ছি, তারপরে সুদখোরদেরকে অভিশাপ দিচ্ছি, এইভাবে বললে কোনো অসুবিধা নেই, কোনো ব্যক্তিকে টার্গেট করা যাবে না। সে এখন প্রশ্ন হতে পারে যে দু একজনকে তো আমরা মানে কিতাব ও সুন্নাহর ভিতরে পাই, যদি ওরকম লিখিত থাকে তাহলেই শুধু করা যাবে, অন্যভাবে করা যাবে না, যেটি তাফসীরের ভিতরে ভুলভাবে তারা ব্যাখ্যা করেছে। একটি হচ্ছে কি ওয়াহাদা জাইজু দাল্লাত আলাইহি নুসুস মিনাল কিতাবি ও সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ থেকে যে নুসুস আমাদের কাছে এসেছে সেখানে যদি মানে স্পষ্টভাবে উল্লেখ থাকে, মানে আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে যদি কিছু উল্লেখ থাকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা যদি কোনো মানুষ শাস্তিপ্রাপ্ত হয়েছে উল্লেখ থাকে, মানে জাহান্নামে গিয়েছে এই ধরনের সিদ্ধান্ত এসেছে, শুধু সেই সকল ব্যক্তি অথবা সেই সকল অস্তিত্বকে আমরা অভিশাপ দিতে পারি। যেমন শয়তান, সেটি কোরআনে এসেছে, তারপরে আবু লাহাব, আবু জাহাল, এইভাবে এই যে দুইজন ব্যক্তি
সেটি কোরআন হাদিসের ভিতরে এসেছে। সুতরাং এই দুইজন ব্যক্তিকে আমরা মানে অভিশাপ দিতে পারি, তাদের নাম উল্লেখ করতে পারি, কিন্তু এটা করার আমাদের কি দরকার? এছাড়া যদি কোনো কাফের হয়, তার সত্ত্বেও তার নাম উল্লেখ করে তার উপরে অভিশাপ দেওয়া যাবে না। যেমন মানে আমি একদিন ক্লাসে আলোচনা করেছি মাদার তেরেসা, মাদার তেরেসার উপরে আপনার কিছু বলার দরকার নেই, আপনার প্রশংসা করারও দরকার নেই, আপনার মানে তার উপরে অভিশাপ দেওয়ার দরকার নেই। কোনো লোককে ব্যক্তি বিশেষের নাম দিয়ে, সে কাফের হোক মুশরিক হোক, তার নাম দিয়ে অভিশাপ দেওয়া যায় না। আমাদের দেশে যেমন যারা অত্যাচারী মানে শাসনকর্তা থাকেন, প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট, তাদের উপরে আমাদের জনগণরা অভিশাপ দেয়, এটিও ঠিক নয়। অভিশাপ দেওয়া যাবে না, নিষেধ। কারণ আমাদের যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তারা মুসলমান, তাদের উপরে আমরা অভিশাপ দিতে পারি না। লায়নাল কাফের, কাফেরদের উপরে ব্যক্তির নাম নিয়ে অভিশাপ দেওয়া যাবে না। ওয়াল ফাসিক মুআয়্যান, কোন ব্যক্তি বিশেষ কাফের ফাসিকের নাম উল্লেখ করে তাকে অভিশাপ দেওয়া যায় না, এটি হচ্ছে সহি। মিম্মান লাম ইয়ারদ্দুন নাস, যদি না তার নামটুকু নসের ভিতরে না থাকে। আর নস মানে হচ্ছে যে সকল হাদিসের আদি দলিলের ভিতরে অথবা কোরআনের ভিতরে যদি লেখা না থাকে। যদিও স্কলাররা এটাতে মতভেদ করেছে, ওয়াহাজাল মুখতালিফু ফি হাযা বাইনাল আহলিল ইলম ওয়া রাজাহু মানাহু, সঠিক অর্থ হচ্ছে করা যায় না। এর দলিল হচ্ছে বুখারীতে একটি হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা রাফা রাসাহু মিন রুকু' মিন আর রাকআতিল আখিরা মিন আল ফাজর ইয়াকুল আল্লাহুম্মা লা'ন فلانا وفلانا وفلانا بعد ما يقول سمع الله لمن حمد ربنا ولك الحمد. رسول الله صلى الله عليه وسلم উহুদের যুদ্ধের পর, এই হাদিসটুকু আসলে উহুদের যুদ্ধের সাথে সংশ্লিষ্ট এখানে, এবং উহুদের যুদ্ধের কাহিনী ছাড়াও অন্যভাবেও হাদিসটুকু এসেছে বুখারীতে, মানে দুভাবে এটা সহি। এখানে মূল বিষয় হচ্ছে যে উহুদের যুদ্ধের পর কোন কোন রেওয়ায়েতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানে আহত হলেন, মানে তার মানে মুখমণ্ডল রক্তাক্ত হলো, ঠিক তখন যে মানে তিনি এই অভিশাপ দিয়েছিলেন, এই 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 এটিও সহিভাবে যেতে এসেছে। আবার এসেছে যে উনি ফজরের নামাজের শেষ রাকাতে রুকুর পরে মানে আপনারা হাদিসের ভিতরে দেখতে পাচ্ছেন মিনার রুকুরু রাকাতিল আখেরা, শেষ রাকাতে রুকুর পরে আল্লাহুম্মা, তখন তিনি বলছেন, ওই তিনি বলছেন মায়াকুলু সামি আল্লাহ লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। এই হাদিসটা হচ্ছে দলিল যে ইমাম নিজেও সামি আল্লাহ লিমান হামিদা তাসমিয়ে মানে এটি বলবেন, আর রব্বানা ওয়ালাকাল হাম সেটিও বলবেন। সুতরাং ইমাম এবং মামুম মুক্তাদি দুইটাই বলতে হবে, এটি শেখ আলবানী সিফাতুস সালাতুন নবীর ভিতরে বলেছে, হাদিসের ভিতরে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কতগুলি লোকের নাম ধরে তিনি অভিশাপ দিচ্ছে, আল্লাহুম্মা লা'ন ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানান, এই যে অভিশাপ গুলো দিচ্ছেন। ঠিক তখন আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার একটা আয়াত, মানে সূরা আলে ইমরানের 128 নম্বর আয়াতকে তিনি নাযিল করেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবুহুম ফা ইন্নাহুম যালিমুন। যে আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত নাযিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কতগুলো কাফেরদের নাম ধরে যখন তিনি মানে কোনোতে না জেলার ভিতরে তাদের প্রতি অভিশাপ দিচ্ছিলেন, ওই কারণেই স্কলাররা বলছে যে কোনো কাফের তার নাম ধরে মানে তার উপর অভিশাপ দেওয়া যায় না। এটি হচ্ছে একটা দলিল, লাইসা জালিকা লাইসা লাকা মিনাল আমরি শাইউন, যে এই বিষয়ে
হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা অনুবাদেও আমাদের কোরআনগুলোতে কিছুটা ভুল এসেছে। আপনারা ডক্টর মহসিন খানের অনুবাদ দেখতে পারেন, সেখানে লেখা আছে লাইসা লাকা মিনাল আমরি, এখানে অনুবাদ করা হয়েছে এই বিষয়ে তোমার কোনো করণীয় নেই, এটি অনুবাদ সঠিক হয়নি। সঠিক অনুবাদ হচ্ছে হে মুহাম্মদ, ব্র্যাকেটের ভিতরে থাকবে হ্যাঁ, যে তোমার কিছু করণীয় নেই, কিন্তু আসল করণীয় হচ্ছে আল্লাহ। আল আমরু শাইউন মিনাল্লাহি তাআলা, তারপরে হবে যে আল্লাহ তাদের তওবাকে কবুল করেন। আইয়াতুব আলাইহিম আইয়ুআযযিবুহুম ফা ইন্নাহুম যালিমুন। আর এই অনুবাদের ক্ষেত্রে নিচে তার ব্যাখ্যায় তাফসির আহসানুল বায়ানের ভিতরে লিখেছে যে উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হন। প্রিয় শ্রোতা, আমার ভাই ও বোনেরা, আমরা বাংলাদেশে ছোটবেলা থেকে শুনে এসেছি কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছে, এই কথা বলা যাবে না, এটি অত্যন্ত গর্হিত কোরআন হাদিস বিরোধী একটি কথা। কারণ দাঁত কখনো শহীদ হতে পারে না, কারণ দাঁত কোনো ব্যক্তি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনেক দলিল রয়েছে, যেমন বুখারীতে এসেছে যে তোমরা যে কোনো লোকই জিহাদে গেলে তাকে শহীদ বলো না, লা ইয়াকুলু ফুলানান শাহীদুন, যে ইমাম আল বুখারী তিনি বলছেন ক্বাল আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আ'লামু বিমান ইউজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমান ইয়ুকাল্লিমু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় যিনি যুদ্ধ করছেন এবং যিনি আহত হচ্ছেন আল্লাহই ভালো জানেন কে শহীদ। সুতরাং কোনো ব্যক্তিকে ওইভাবে শহীদ বলাটাই নিষেধ। তার মানে জিনিসটা হচ্ছে ব্যক্তিকে শহীদ বলতে হয়, শহীদ কোনো দাঁত হইতে পারে না। কারণ আসসালামু আলাইকুম, আপনারা শব্দ বলতে থাকেন, আলহামদুলিল্লাহ, লেখার দরকার নেই, তার দিয়ে ঢুকেছেন, প্লিজ যদি বের হয়ে যান প্লিজ, তাহলে আমাদের ক্লাসটা করতে সুবিধা হয়। হাদিসের ভিতরে এসেছে সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা উহুদিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উহুদে পাহাড়ের উপরে উঠলেন, ও মাআহু আবু বকরিন ওয়া উমারু ওয়া উসমান, এবং তার সাথে আবু বকর ওমর ওসমান এই তিনজন ছিল, ও ওয়ারাজাফা বিহিম, এবং সাথে সাথে মানে উহুদ পাহাড় কাঁপতে শুরু করলো, ফাদারাবাহু বিরিজলিহি, এবং তিনি পা দিয়ে উহুদ পাহাড়কে আঘাত করলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসবিতু উহুদুন, হে উহুদ তুমি স্থির হয়ে যাও, ফামা আলাইকা ইল্লান নবী, তোমার উপরে কেউ নাই, তোমার উপরে রয়েছে একজন নবী, আও সিদ্দিকুন, এবং একজন সিদ্দিক, আও শাহিদান, এবং দুইজন শহীদ। দুইজন শহীদ কারা? ওমর এবং ওসমান। তাহলে এই হাদিসে আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন নাই যে তার দাঁত শহীদ হবে, এই দাঁত শহীদ হবে এই কথা বলা আকিদা বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। এটা এসেছে সুফিদের কাছ থেকে। আর আমাদের দেশের হতভাগা জনগোষ্ঠী এই কোরআনের অনুবাদ এবং বিভিন্ন বক্তৃতা ওয়াজ মাহফিলে বলে থাকে কি দাঁত মোবারক শহীদ হয়েছে। আরে দাঁত শহীদ হয় কিভাবে? রাওয়াহু মুসলিম আন আব্দুল্লাহ বিন ওমর বিন আল আস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহি সালাম তিনি বলছেন ইয়াগফিরু লিশাহিদি কুল্লু যানবি ইল্লা দাইন, যে একজন শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তার ঋণ ছাড়া। তো শহীদ হলো একজন ব্যক্তি, যে আমরা জানি যে পেটের অসুখে মারা গেলে শহীদ হয়, তারপরে দেয়ালে চাপা পড়ে মারা গেলে শহীদ হয়, তো মানে মুদ্রা কথা শহীদ হচ্ছে একজন ব্যক্তি। তো সুতরাং তার কোনো ব্যক্তি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত সেটি হচ্ছে তার দাঁত। এবং হাদিসের ভিতরে মুহাদ্দিসরা এই কথাটুকু কখনোই লেখেন নাই, তারা লিখেছেন লাম্মা কুসিরাত
বাইদাতাহু النبي على رأسه যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় যে হেলমেট ছিল সেটা যখন ভেঙে গেল ও উদমিয়া ওয়াজহু কুসিরাত রাবাইয়াতুহু রাবাইয়া মানে হচ্ছে যে এক ধরনের সামনের দাঁত রাবাইয়া মানে সামনের যে দাঁত থাকে সেই কয়েকটা দাঁত কুসিরাত সে দাঁতটুকু ভেঙে গেল এবং উদমিয়াল ওয়াজহু এবং তার মুখমণ্ডল রক্তাক্ত হলো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন মুহাদ্দিস হাদিস বর্ণনা করার সময় বলে নাই যে দাঁত শহীদ হয়ে গেল এটি কোথা থেকে এসেছে আমার তেমন কোন ধারণা নাই তবে আমরা এগুলো বলতে বলতে এ বড় হয়েছি আর আমাদের বইগুলোতে এটার লাভ হয়েছে আবার বলা হচ্ছে কি যে একজন তাবিঈন তার নাম হচ্ছে আল ওয়াইস আল কারনি আল ইয়ামেনি যে ইয়েমেন দেশে আল ওয়াইস আল কারনি নামে একজন ব্যক্তি ছিল তাবিঈন সে নাকি মক্কাতে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলছিল যে দেখো আমার কোনো দাঁত নাই কারণ আমি সমস্ত দাঁতগুলোকে পাথর দিয়ে ভেঙে ফেলেছি কেননা আমি খবর পেয়েছি যে ওহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছে এই জন্য নিজের দাঁত এই সকল বর্ণনা একটিও সহি নয় এগুলো মিথ্যা কথা ওয়াইস আল কারনি এই ধরনের কোনো কাজ করেন নাই এবং হাদিসের ভিতরে তার কোনো প্রমাণ নাই ওয়াইস আল কারনি হচ্ছে আর তাবিঈন আল কাবির তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইয়ামেনে জীবিত ছিলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি চোখে দেখেন নাই এই কারণে তিনি সাহাবীর মর্যাদা লাভ করতে পারেন নাই কিন্তু তিনি যেহেতু জীবিত ছিলেন এই জন্য তাকে টেকনিক্যালি বলা হচ্ছে তাবিঈন কিন্তু তাবিঈনদের ভিতরে শ্রেষ্ঠ তাবিঈন আল ওয়াইস আল কারনি তিনি যখন একটি হজ করার সময় আসলেন তখন তাকে চিহ্নিত করা হয়েছিল কারণ তার শরীরে এক ধরনের লেপ্রোসি ছিল সেটি দিয়ে চিহ্নিত করা হয়েছে তার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে দোয়া চেয়েছিলেন এবং তিনি তাদের জন্য দোয়া করেছিলেন বলে মুসলিমের ভিতরে বর্ণনা এসেছিল ইত্যাদি যাই হোক কথা হচ্ছে এই যে দাঁত কখনো শহীদ হয় না দাঁত ভেঙে গেছে এটাই হচ্ছে বড় কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উফ আল্লাহু আকবার আজকে ক্লাসে এত যন্ত্রণা হচ্ছে কতগুলো নির্দয় কিছু শ্রোতা তারা আমাকে কষ্ট দেওয়ার জন্য ক্লাসকে ধ্বংস করার জন্য একটি মানে প্রক্রিয়াতে নিয়োজিত রয়েছে আমরা তাদেরকে আহ্বান করছি আপনারা যদি না জানেন তাহলে শুনবেন না আপনাদের শোনার কোনো দরকার নেই যারা শুনছে তাদেরকে শুনতে দিন আর আমাকে বলতে দিন প্লিজ আল্লাহুম্মা আকসিবি সরি ভাই আমি আবারও বলছি আরেকজন আছেন আপনি লাইনে আরেকজন আছেন আপনি পাউন্ড দিয়ে ঢুকুন প্লিজ আরেকজন আছেন আপনি একটু চেক করে দেখুন পাউন্ড দিয়ে বের হয়ে পাউন্ড দিয়ে ঢুকুন সবাই আপনাদের ফোনগুলো চেক করুন কে স্টার্ট দিয়ে ঢুকেছেন আরেকজন আছেন লাইনে সেই বাসা থেকে শব্দ আসছে প্লিজ একটু চেক করুন যেটি আমরা বলতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তাফসীরের ভিতরে এটা বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর বদদোয়া করেন নাই মানে নাম ধরে এটি ঠিক নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে মানে বদদোয়া করেছেন তখন কিছু সম্প্রদায়ের কথা বলেছেন সেটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে কুনুতু ফি সালাওয়াতিল খামসি লিল্লাযিরা শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি হাদিস দলিল পেশ করছেন কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদা আন ইয়াদউ আলা আহাদিন যখনই আরবিতে থাকবে ইয়াদউ আলা মানে তখন এটার অর্থ হচ্ছে অভিশাপ দেওয়া ইয়াদউ আলা আহাদিন কারোর উপরে তিনি যদি বদদোয়া করতে চান অথবা অভিশাপ দিতে চান আও ইয়াদউ লি আহাদিন যদি কারোর জন্য তিনি দোয়া করতে চাইতেন তখন তিনি রুকু থেকে উঠে বাদার রুকু যখন তিনি সামি আল্লাহ লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ তখন তিনি জোরে জোরে দোয়া করতেন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা আনজাল ওয়ালিদ বিন ওয়ালিদ যে হে আল্লাহ আল ওয়ালিদ আল বিন ওয়ালিদ কে তুমি রক্ষা করো ও সালামাত বিন হিশাম ওয়াল ইয়াশ ইবনে আবি রাবিয়া
এই ধরনের লোকদের জন্য দোয়া করেছেন, আর যাদের বিরুদ্ধে তিনি দোয়া করেছেন তাদেরকে তিনি বলেছেন আল্লাহুম্মা আশদুদা তাতিকা আলাল মুদার, হে আল্লাহ মুদার গোত্রের কাছে তুমি দুর্ভিক্ষ পাঠাও, হ্যাঁ শক্ত করো আজাব মানে শাস্তি দাও। ওয়াজআলাহা সিনিনা কাই সিন্নি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের জমানা দুর্ভিক্ষের মতো তাদের এই দুর্ভিক্ষ দাও। আল্লাহুম্মা লআন হিয়ানা বিরআলা ওয়াজাকওয়ানা ওয়াসিয়া, এই যে চারটি গোত্রের নাম তিনি নিয়েছেন আল হিয়ান ওয়াল বিরআলা ওয়াজাকওয়ান ওয়াল আসিয়া, আসিয়া জাকওয়ান বিরআলা হিয়ান, এই চারটি গোত্রের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে নিয়েছেন এবং তাদের জন্য তিনি অভিশাপ দিয়েছেন। আল্লাহুম্মা লান, তিনি বলেছেন লান, হ্যাঁ আসিত আল্লাহ ও রাসুলহ, তিনি তার কারণ উল্লেখ করেছেন কারণ তারা আল্লাহ এবং তার রাসুলকে মানে কষ্ট দিয়েছে। এটি এসেছে আহমদ আল বুখারী এবং জিয়াদাতুল মুসলিম। সুতরাং যেটি সঠিক কথা সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে কোনো না জেলায় তিনি এটি করেছেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মানে কোন ব্যক্তি কোন কাফের নাম নিয়ে তার প্রতি অভিশাপ দেওয়া যায় না। আরেকটি দলিল পেশ করা হচ্ছে, সেটি হচ্ছে রাওয়াহুল বুখারী আন উমর আন্না রাজুলান আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আসমাহু আব্দুল্লাহ, একটি লোকের নাম ছিল আব্দুল্লাহ। কিন্তু এই এটি কি সুন্দর কাহিনী আপনারা একটু আরো বাজান, মিউজিক বাজান আর একটু সুন্দর করে। কানা আসমাহু আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল্লাহ। ওয়া কানা ইয়ালকিবুল ইমাম, আর তার ডাক নাম ছিল গাধা। সুবহানাল্লাহ বিহামদি, আপনাদেরকে আপনাদের খেদমতে বলছি এটি হাদিস, এই হাদিসটুকু সহি বুখারীতে এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 6780। এই লোকটির আসল নাম হচ্ছে আব্দুল্লাহ কিন্তু তার উপাধি ছিল গাধা আল হিমার ওয়া ইয়ালকাবু আল হিমার। এটি কেন তাকে গাধা নামে ডাকত এর কারণ হচ্ছে সে খুব সম্ভবত, আল্লাহই ভালো জানেন, খুব সম্ভবত সে কিছু শব্দ করত, শব্দ করে মানুষকে আনন্দ দিত। ওয়া কানা ইয়াদহিকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসাইতো। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহর রাসূল কে সে হাসাইতো, মানে নানান ধরনের শব্দ করত, এই কারণে লোকেরা তাকে ডাকত গাধা নামে ডাকত। সে খুব সম্ভবত এটি মাইন্ড করত না, মানে আমার যেটা ধারণা আল্লাহই ভালো জানেন আমরা জানি না, কারণ সূরা হুজরাতের আয়াত নাম্বার 11 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিল আলকাব, যে তোমরা হে মুমিনগণ তোমরা একে অন্যকে খারাপ নামে ডেকো না, বিল আলকাব ওয়ালা তানাবাজু, এটি নিষেধ, এটা হারাম, কোন মানুষকে যে সকল নাম তাদের পছন্দ না সে সকল নামে কোন মুসলমানকে ডাকা হারাম। যেমন আমাদের দেশে আমরা ডিস্ট্রিক্টের নাম নিয়ে মানুষকে বলে থাকি, সেগুলো বলা নিষেধ, হ্যাঁ অমুক এলাকার নাম, যে অমুক বৈশিষ্ট্য মানে বিশেষত্বকে নিয়ে মানে বদনাম করে যেটাতে সে সম্মানিত হয় না সেই ধরনের নাম নেওয়া হারাম। যাই হোক, এই লোকটাকে মানুষ বলতো গাধা, আর সে করত কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসাইতো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে মজা পেতেন, তিনি হাসতেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কমই হেসেছেন তার জীবনে, আর সেই আল্লাহ রাসূলকে যিনি হাসিয়েছিলেন সেই লোকটি হচ্ছে আব্দুল্লাহ, তার নাম আর তার ডাক নাম হচ্ছে গাধা। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ খিলদাহু ফি শারাব, কিন্তু সে মদ পান করত, ওই লোকটার একটা বদ অভ্যাস ছিল সে মদ খেত, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চাবুক মেরেছিলেন, তাকে শাস্তি দিয়েছিলেন। এইভাবে সে অনেকবার মদ পান করেছে, ফাআতিয়া বিহি ইয়াউমান ফা আমরা বিহি ফাজিলদাহ, এবং তাকে একদিন নিয়ে আসা হলো
তাকে তখন চাবুক মারা হলো, কারণ সে মদ খেয়েছে কিন্তু মুসলমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনন্দ দিত, তার সাথে জোক করত, তাকে মানে হিউমার করত, তাকে হাসাতো। আমরা গত ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাসি তিনটি দলিল পেশ করেছি। আল্লাহ রাসূল আল্লাহর হাসির কথা শুনে তিনি নিজেও হেসেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসি হাদিসটুকু বর্ণনা করে নিজেও হেসেছেন, সুবহানাল্লাহ আল্লাহর হাসি। আর আমাদের রাসূলকে যিনি হাসিয়েছিলেন সেই আব্দুল্লাহ, তার ডাক নাম হচ্ছে গাধা, তাকে আল্লাহ রাসূল মদ খাওয়ার অপরাধে তাকে শাস্তি দিয়েছেন, বারবার শাস্তি দিয়েছেন। তো একদিনের ঘটনা হচ্ছে এই, ক্বালা রাজুলুন মিনাল কওম, এই একটা লোক তার গোত্রের লোক তার উপরে অভিশাপ দিল, আল্লাহুম্মা লানহু, মানে তাকে যেহেতু চাবুক মারা হচ্ছে সেই জন্য তাকে বলা হচ্ছে আল্লাহর লানত তার উপরে। কারণ কি, মা আকসিরু মা ইউতিহি বিহি, কারণ তাকে এই অপরাধে, আসলে লোকটা হচ্ছে অ্যালকোহলিক, বর্তমানে মেডিকেল সায়েন্সের ভাষায় হচ্ছে সে অ্যালকোহলিক, তাকে ডিটক্সিফিকেশন প্রসেস ছাড়া, তার চিকিৎসা না করা ছাড়া তাকে মানে অ্যালকোহল থেকে বাঁচানো খুব ডিফিকাল্ট। সুবহানাল্লাহ, সেই কাজটুকু যে বারবার হয়তো করতো কোনো কারণে, আল্লাহই ভালো জানেন। যাই হোক, যখন মানুষ তার উপরে অভিশাপ দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিবাদ করলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তালউনহু, যে তাকে তোমরা অভিশাপ দিও না, মানে তার নাম কোন ব্যক্তিকে অভিশাপ দেওয়া যায় না, এর হচ্ছে দলিল, বা আল্লাহি মা আলিমতু, আল্লাহর কসম আমি জানি, ইল্লা আন্নাহু ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলাহু, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, সে আল্লাহ আমরা তোমার নবীকে ভালোবাসি যদিও আমরা পাপ কাজ করছি, আল্লাহ আমরা অনেক ধরনের পাপের কাজ করছি, কাবা কবিরা গুনাহ করছি, আল্লাহ আমরা আশা করি যে আল্লাহ, এই যে আব্দুল্লাহ সে আল্লাহর রাসূলকে ভালোবাসত কিন্তু একটা কবিরা গুনাহ করত, আল্লাহ এই যে গাধা যার ডাক নাম ছিল তাকে যেরকম আল্লাহ রাসূল ভালোবেসেছে কিন্তু তাকে শাস্তি দিয়েছে, কিন্তু তার উপরে অভিশাপ দিতে নিষেধ করেছে, আল্লাহ আমাদেরকে তুমি শাস্তি দিও না, আমাদের উপরে যেন তোমার লানা কখনো আসে না, আমরা তো আল্লাহ রাসূলকে ভালোবাসি, সেটি দাবি করি। আর আল্লাহর রাসূলকে ভালোবাসার অর্থ কি, আল্লাহর রাসূলকে ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহর রাসূল সম্পর্কে না জেনে কোনো কথা বলা। এই যে আল্লাহর রাসূলের দাঁত শহীদ হয়েছে, এটি হচ্ছে আকিদা বিরোধী, এটা বললেন তাহলে কি আল্লাহর রাসূলকে ভালোবাসা হইল নাকি? তাহলে তো আপনার গুনাহ হবে, কারণ এটা আপনি ভুল বলছেন এবং অন্যায় করছেন। সুতরাং জ্ঞান হচ্ছে প্রথম, রাসূল সম্পর্কে মিথ্যা হাদিস বলা যাবে না, রাসূলের উপরে দুরূদ পড়তে হবে, আর রাসূলকে অনুসরণ করতে হবে, যেভাবে তিনি নামাজ পড়তে বলেছেন ঠিক সেভাবে। এক সময় আমরা সবাই যদি আহলুল হাদিস হয়ে যাই তাহলেই তো আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসতে পারবো, যে কথাটুকু কবির কবিতায় শেখ আলবানী সিফাতুস সালাতুন নবীর ভিতরে বলেছেন, ওয়াকাদ আহসানু মিন কাউল, যেই কবি বলেছেন একটি সুন্দর কথা, আহলুল হাদিসি হুমুল আহলুন নবী ওয়া ইন লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসাহু সাহিবুহু, যে আহলুল হাদিস হচ্ছে তারাই যারা আহলুন নবী হয়ে গিয়েছে, যারা নবীকে স্পর্শ করতে পারে নাই, যেমন আমরা নবীকে স্পর্শ করতে পারি নাই কিন্তু নবীর শ্বাস প্রশ্বাসকে আমরা স্পর্শ করেছি, ওয়া আনফুসাহু আনফাসাহু সাহিবুহু, আমরা নবীর শ্বাস প্রশ্বাসের ধারে কাছে, আমাদের শরীরের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বাস প্রশ্বাসের ছোঁয়া পড়েছে, তার মানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারিত হাদিস অনুযায়ী নামাজ পড়েছি, সে কথাটুকুকেই শেখ আলবানী তিনি মিন করেছেন। তো সুতরাং আমরা আশা করি যে আমরা কবিরা গুনাহ করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণে যদি আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারি তাহলে, আর তার উপরে দুরূদ পড়তে পারি নামাজের শেষ করে, তাহলে হয়তো আল্লাহ রাসূল আমাদেরকে ভালোবাসলে আমরা হয়তো আল্লাহর রহমত থেকে দূরে সরে যাব না।
ইয়া আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রাসূলকে সঠিক ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। তাহলে বিশিষ্ট কোন ব্যক্তির উদ্দেশ্যে আমরা কোন অভিশাপ দিতে পারবো না, যদিও ইবনে কাসিরের ভিতরে এসেছে যে কোন ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূলকে ভালো না বাসে, মানে এই হাদিসটাকে উল্টাভাবে বলেছে, লা তানাউ ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ রাসূলহু ফাদাল্লা আলা আন ان من لا يحب الله ورسوله يلعنه, মানে কোন কোন স্কলার বলছে যে আল্লাহ এবং তার রাসূলকে যদি ভালো না বাসে তাহলে মানে তার উপরে অভিশাপ দেওয়া যাবে, এই কথাটুকু সহি নয়। মানে মোদ্দা কথা হচ্ছে কাফের হোক, মুশরিক হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, কারোর নাম ধরে আপনি কোন অভিশাপ অভিশাপ দেওয়ার মতো ধ্বংস হয়ে যাক এগুলো কথা বলবেন না। আমরা অনেকেই বলে থাকি, আমরা বলে থাকি, আমরা কত কথা বলেছি আল্লাহই ভালো জানেন, সেগুলো থেকে আল্লাহর কাছে আমরা আজকের এই ক্লাসে আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমাদের তওবাগুলোকে আপনি মঞ্জুর করুন, আমরা না জেনে করেছি এগুলো থেকে আমরা আপনার রহমতের প্রত্যাশী। রাওয়াহু তিরমিজি আইদান আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াকুনুল মুমিনুল লানা, যে মুমিন কখনো মানে অভিশাপ বেশি বেশি দিতে পারে না। একজন মুমিন, সে যদি মুমিন দাবি করে তাহলে সে কখনোই কাউকে, গাড়িকে না, ওয়েদারকে না, মানুষকে না, কাফেরকে না, মুসলিম, কোনো অভিশাপের কথাই সে বলবে না, আর মানে এইভাবে বলবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো যে আপনি মুশরিকদের উপরে মানে অভিশাপ দিন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমাকে তো অভিশাপ দেওয়ার জন্য পাঠানো হয়নি, আমাকে পাঠানো হয়েছে রহমতের জন্য। ইয়া রাসূলুল্লাহ উদুউ আলাল মুশরিক, যখন বলা হলো হে আল্লাহ মুশরিকদের উপরে আপনি মানে বদদোয়া করুন, তখন রাসূলুল্লাহ বলেছেন ইন্নী লাম আবাস লাম উবাস লাআন্না, যে আমি তো মানে অভিশাপ দেওয়ার জন্য আসি নাই, ওয়া ইন্নামা ইউবাস তু যে আমি রহমতের জন্য মুসলিম লা'না, যে যারা সিদ্দিক হবে, যারা মুমিন হবে, যে তাদের উচিত হবে না, মানে মুমিন হবে না, সিদ্দিকের মর্যাদা যারা পেতে চায় এবং যারা মুমিন হতে চায় তারা যেন মানে কোন অভিশাপ না দেয়। আরেকটি কি, যে অভিশাপ যদি মানে অতিরিক্ত মানুষ দিতে থাকে তাহলে তার একটি বিরাট অসুবিধা আছে, বিরাট অসুবিধা। সেই অসুবিধার কথাটা আমরা এখন দলিল থেকে শুনে নিচ্ছি। আপনারা সবাই জানেন যে মানুষ যখন অপরাধ করবে কিয়ামতের দিন যখন উঠবে তখন তার সাথে দুনিয়াতে যদি সে অপরাধ করে, মুসলমান যখন সে পাপ করে তখন বিভিন্ন ভাবে তার পাপটা মাফ হতে থাকে এবং বিভিন্ন ভাবে সে উপকার হতে পারে। একটি হচ্ছে আন ইয়াশফাউ ফিহি নবিয়ুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফা সে পেতে পারে। তারপরে কি হতে পারে, ইয়াবতালিহিল্লাহু তাআলা ফিদ দুনিয়া বিমাসাইবা তুকাফিরু আনহু, যে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে যে তার মানে অনেক ধরনের দুর্ঘটনা দিচ্ছে, অনেক ধরনের মানে আপদ দিচ্ছে, সে আপদে সে মানে তার গুনাটা মাফ হয়ে যেতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো মানুষের উপরে কোনো দুর্ঘটনা হলে সেটি কি হয়, কাফফারা হয়ে যাচ্ছে, সেটা অভিশাপ নয়। মুসলমান যদি হয় তাহলে তার দুর্ঘটনা হচ্ছে ইউকাফিরু আনহু, আর আমরা বাংলাদেশের লোকরা বলি কি তার উপরে অভিশাপ পড়েছে। যে কিছুদিন আগে আমাদের একজন নেত্রী তার ছেলে মানে মারা গেছে, কিছু লোক বলতেছে যে অভিশাপ পড়েছে এই কারণেই তার ছেলে মারা গেছে, এই এইভাবে একটা উদাহরণ দিলাম আর কি। যে এরকম কেউ মারা গেলে, কারো ঠ্যাং ভাঙলে, কারো অ্যাক্সিডেন্ট হলে আমরা বলে দিই যে অভিশাপ পড়েছে, এটা ঠিক নয়, কেননা এটি হচ্ছে তার ইউকাফিরু আনহু, তার সেটি গুনাহ মাফ হবে। আও ইয়াবতালিহির ফির বারজাখি বিসআকাতি ইউকাফিরু বিহা আনহু,
আর সে যখন কবরে যাবে বারজাকে তখন সে অজ্ঞান হয়ে যাবে। আপনারা সবাই জানেন যে কবরে গেলে এক পর্যায়ে মানুষ একবার অজ্ঞান হয়ে যাবে। এই যে সাইকা হবে, এই সাইকার জন্য তার গুনাহ মাফ হবে। তার মানে একজন মুসলমান সে দুনিয়াতে কষ্ট পেলে সেটাতে গুনাহ মাফ হবে, কবরে গিয়ে সে যদি অজ্ঞান হয়ে যায়, যেটি অধিকাংশ রোগী হয়ে হবে কবরের প্রথম দিকেই হয়ে যাবে, ফেরেশতা আসার সাথে সাথে দেখে অজ্ঞান হয়ে যাবে, কবরের স্কুইজ সেটা আমরা আলোচনা করতে চাই না, বিভিন্ন ভাবে হাদিসের ভিতরে বর্ণনা আছে, সেই সেই সাইকার জন্য তার গুনাহ অনেক অংশে মাফ হয়ে যাবে। তারপরে আরেকটা কিভাবে মাফ হবে, আইয়াব তালিহি আরাসাতিল কিয়ামা ওয়াল মিনাল আহওয়ালিহা বিমা ইউকাফফিরু আনহু, এই যে কিয়ামতে যে মানে আলামত সূর্য কাছে চলে আসবে, মানুষের ঘাম হবে, মানুষ দাঁড়িয়ে থাকবে মানে দীর্ঘক্ষণ ধরে, এই যে কষ্ট পাবে সেখানেও মুসলমানের গুনাহ মাফ হয়ে যাবে। এক পর্যায়ে সাধারণ ইমানদার যারা, তারাও অন্য ইমানদারকে, অন্য মুসলমানকে যারা দোজখবাসী হয়ে যাবে চলে যাবে তাদের জন্য সাফাত করতে পারবে। সাফাতের বিভিন্ন পর্যায় রয়েছে। সাফাতুল কুবরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাফা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সাফা করবেন সবার শেষে। তারপরে বিভিন্ন পর্যায়ে আম্বিয়া ও মুরসালিন তারা সাফা করবে, এমনকি মুমিন মুসলমান তারাও সাফা করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমোদন সাপেক্ষে সাফা করবে। এই ক্ষেত্রে যে সকল মুসলমান তারা জীবনে বেশি বেশি লানা দিয়েছে মানে মানে লানত করেছে যে কোনো কারণেই হোক না কেন, যদি করে থাকে সেই মুসলমান ব্যক্তি সাফা করার যোগ্যতা অর্জন করতে পারবে না। আফসোস, ইন্নাল লাইনান লা ইয়াকুনা শুহাদা ওয়া লা শুফাআহা ইয়াউমাল কিয়ামা, হাদিস হচ্ছে মুসলিম 2598। যে বেশি বেশি কাজ করলে মানে কার্সিং যদি করে মানে সে কিয়ামতের দিন সে সাফা করতে পারবে না, কিন্তু সেটা ছাড়া যে কোনো মুসলমান সে যত নিম্ন পর্যায়ের মুসলমান হোক না কেন সে যদি আল্লাহর অনুমোদন প্রাপ্ত হয় তাহলে সে আরেক ভাই অথবা বোনের জন্য সে সাফা করতে পারবে। কিন্তু যিনি বেশি বেশি অতিরিক্ত লাইনান করেছেন তিনি মানে সাক্ষীও দিতে পারবেন না কারোর জন্য এবং কারোর জন্য সাফা করতে পারবেন না, সেটি আমরা জানলাম। এখন আসুন যে কোন মুসলিমকে যখন আমরা মানে অভিশাপ দেই সেটি তাকে মেরে ফেলার মতো। ওলিহাজা জাআত আল হাদিস সহিহ লুইনাল মুমিনাল কাকাতিলিহি, যে মুমিনকে মানে হত্যা করার মতো, কোন মুমিনকে যদি আমরা মানে মানে অভিশাপ দেই তাহলে তাকে হত্যা করার মতো, তাকে হত্যা করার মতোই কাজটি হয়ে যায়। লাইনাল মুমিনা কাকাতিলিহি, হাদিস সহিহ। তারপরে আমরা যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লোককে, অনেক ধরনের মানুষকে তিনি অভিশাপ দিয়েছেন, সেইগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমে এসেছে যে যে সকল মহিলা মানে মানে উম্মতে মুহাম্মাদির ভিতরে যে সকল মহিলা কাপড় পরে কিন্তু উলঙ্গ থাকে, যেটি তখনকার দিনে সাহাবীরা বুঝতে পারেনি কিন্তু বর্তমানে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে উত্তর আমেরিকায় মানে বিরাট সংখ্যক মুসলমান মেয়েরা নারীরা তারা কি করছে, টাইট প্যান্ট পরছে, তারপরে টাইট শার্ট পরছে, আর মাথার উপরে হিজাবের পট্টি বেঁধেছে। সেটি হচ্ছে যেটি হাদিসে বলেছে যে কিসিয়াতুন আর ইয়াতুন, কাপড় পরেছে কিন্তু উলঙ্গ থেকেছে, কাপড়ও পরা হয়েছে কিন্তু উলঙ্গ। আজকে সমাজে এটা অত্যন্ত বেশি, আমরা আমাদের যে সকল মেয়ে রয়েছে যাদের বয়স 14-15 বছর, যারা স্কুল কলেজে যায় তাদেরকে নিয়ে আমরা
গর্ব করি, কি গর্ব করি যে আমার মেয়ে পর্দা হিজাব করে। এই পর্দা হিজাবের সংজ্ঞা কি, যে টাইট একটা প্যান্ট পরে, টাইট একটা শার্ট পরে, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে বাইরে থেকে, তার অ্যানাটমি, ফিমেল অ্যানাটমি পরিষ্কার দেখা যাচ্ছে, মাথায় একটা পট্টি বেঁধেছে, সেটাকে বলা হচ্ছে হিজাব। সেই ধরনের মানুষের উপরে কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা করেছেন, ওয়া কুনু ফি আখিরি উম্মতি নিসাই, আমার উম্মতের শেষের জীবনে যারা কাপড় পরবে কিন্তু উলঙ্গ থাকবে। হ্যাঁ, কাসিয়াতুল আরিয়াতুন আলা রুসিহিন্না কাআসনামা, যে তাদের মাথার উপরে লম্বা উটের কুচের মতো খোপা থাকবে, মুখতাল লানহুন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই সকল মহিলাদের উপরে তোমরা লানত করো কিন্তু আমরা করব না, যদিও উনি বলেছেন কিন্তু আমরা করব না, এটি হচ্ছে আমাদের কথা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কথা বলেছেন, লানাহুন্না, তাদের উপরে তোমরা লানত করো, ফা ইন্নাহুন্না মালউনাত, কারণ তারা লানত প্রাপ্ত হয়েছে। যারা এই টাইট প্যান্ট পরেছে, টাইট শার্ট পরেছে, তাদের উচিত মাথায় পট্টিটা না বাঁধা, কারণ মানুষ যেন বুঝতে না পারে সে মুসলমান। মানুষ যদি বুঝতে পারে তাহলে মুসলমান ইসলামের যে হিজাবের যে হুকুম বর্ণনা করা হচ্ছে তাকে বিকৃত ভাবে উপস্থাপনা করার সামিল, যেটি আরো একটি অপরাধ। সুতরাং আমি ইসলামকে বিকৃত ভাবে উপস্থাপন করতে দিতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে, আমাদের সবাইকে ইসলাম সঠিকভাবে বোঝার, কিভাবে পর্দা হিজাব করতে হয়, ঢিলে ঢালা জামা পড়তে হয়, সেটি আমরা জ্ঞানবতী মানে বন্ধের কাছ থেকে আমরা শিখে নেব ইনশাআল্লাহ তাআলা। আর তাহলে আল্লাহর রাসূল যেটা ভবিষ্যৎবাণী করেছেন যে তাদের উপরে হবে লানা, হ্যাঁ, এবং তারা লানতপ্রাপ্ত হবে, সেটি থেকে আমাদের মহিলা, স্ত্রী এবং বোনদেরকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে এসেছে যে যে আমরা যখন মানুষকে কোনো কিছু না বুঝেই, যখন কোনো দুর্ঘটনা হয় তখন আমরা কি কথা বলবো সেটা আমরা জানি না। মানুষের দুর্ঘটনা, মানুষের কোনো বিপদ দেখলে আমাদের উচিত হচ্ছে দোয়া পড়া। মান রা আ, হাদিসে এসেছে মান রা আ সাহিব আল বালা, যখন তোমরা কোনো মানুষের দুর্ঘটনা দেখো, ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতিলাকা বিহি, যে আল্লাহর প্রশংসা, যে আল্লাহ আমাকে এই পরীক্ষা থেকে বাঁচিয়ে রেখেছেন, ফাদদালনি আলা কাসীরাম মিম্মান খালাক, এবং আমাকে মানে তিনি মানে অনুগ্রহ করেছেন যেগুলো তিনি সৃষ্টি করেছেন তার থেকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন। এই দোয়া করলে আমরা বরঞ্চ আল্লাহ আমাদেরকে ওই বিপদ থেকে বাঁচিয়ে রাখবে, এই দোয়া আমাদের সবাইকে মুখস্থ করা উচিত। ওয়া তাফদিলান ইল্লা উফিয়া মিন যালিকাল বালাই কাইনান মা কানা মা আশা, সে যতদিন বেঁচে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদে এই দোয়ার বরকতে তাকে আপদ ফেলবে না। এটি হচ্ছে আমাদের পড়ার কথা। আর মানুষের বিপদ দেখলে আমরা নিজেরা বলে দিচ্ছি যে তার উপরে আল্লাহর অভিশাপ, কেননা একজন মহিলা যদি হিজাব না করে তারপরে তার কোনো দুর্ঘটনা হয় তাকেও আমরা বলতে পারি না যে আল্লাহর গজব পড়েছে, কেননা আল্লাহর গজব পড়ার অর্থ কি সেটা আমরা জানি না। আল্লাহ অসন্তুষ্ট হলে তার উপরে কি প্রতিক্রিয়া হবে সেটি আমরা জানি না, এটির জন্য ওহির প্রয়োজন, আমরা এটা জানি না। এটিকে তাকে গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাকে ইবতিলা দিচ্ছে নাকি তাকে আরো সংশোধন করার জন্য আল্লাহই ভালো জানেন। সুতরাং কোনো অপরাধের কারণে কোনো মুসলমান মহিলা পুরুষকে কোনো বিপদ দেখলে তার ধ্বংস কামনা করা, তার উপরে অভিশপ্ত হয়েছে এই কথা বলা, তাকে অভিশাপ দেওয়ারই সামিল, সে অভিশাপ ঘুরে ফিরে আপনার উপরেই চলে আসতে পারে, যেটার হাদিস আমরা পেশ করেছি। তারপরে আমাদের ভিতরে রাগের মাথায় নিজের নিজেদের উপরে, বাচ্চাদের উপরে, স্বামীর উপরে, অথবা স্বামীরা স্ত্রীর উপরে অভিশাপ দেয়। এটি সূরা ইউনুস আয়াত নাম্বার 11, ওয়ালাউ ইউআযযিলুল্লাহু লিন-নাসি শাররা শাররা,
استعجلهم بالخير لقضي إليهم أجلهم الله سبحانه وتعالى বলছেন যে তারা নিজেদের বিপরীতে وقال إمام القرطبي رحمه الله تعالى قال مجاهد نزلت فيه الآية في رجل يدعو على نفسه أو ماله أو ولده إذا غضب اللهم أهلكه اللهم لا تبارك فيه واللعنة أو نحو ذلك مجاهد رحمه الله تعالى তিনি বলছেন এই আয়াতের অর্থ হচ্ছে যে যারা যে সকল মানে ব্যক্তি বর্গ তারা নিজেদের উপরে ধ্বংস কামনা করে আমি অনেক সময় আমাদের মানে আমরা সবাই বলি হে আল্লাহ আমার মৃত্যু দাও আল্লাহ আমার মৃত্যু দাও না কেন যে নিজে ধ্বংস কামনা করে তারপরে আমি এই চাকরি চাই না এই চাকরিটাকে তুমি ধ্বংস করে দাও আমি এই বাচ্চা কাচ্চা চাই না এগুলোকে আল্লাহ মেরে ফেলো এই যে ধ্বংস কামনা করে এটি হচ্ছে নিজের উপরে লানা করার শামিল কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা অনুগ্রহ করে সেগুলো আল্লাহ হতে দেন না ওয়াফু আন কাসির আল্লাহ সেগুলোকে ক্ষমা করে দিচ্ছেন কিন্তু যদি ক্ষমা না করেন সেগুলো আমাদের উপরে লানা হিসাবে থেকে যেতে পারে কিন্তু এটাতে তারা ধ্বংস হয়ে যেতে পারে লায়ক দিয়া আলাইহিম আজলুহুম হ্যাঁ তাদের উচিত হচ্ছে কি যে তাদের উচিত হচ্ছে ভালো জিনিসকে চাওয়া ইয়াজালাহুম বিল খাইর এই কারণে আমরা কোনো ধ্বংস কামনা করতে পারি না তারপরে এই মানে স্বামী যদি স্ত্রীকে মানে লানা করে অথবা স্ত্রী যদি স্বামীকে লানা করে তাহলে তার তালাক হবে না লানাল মারাতি লা ইয়াজুজু ওয়া লাইসা বিতালাকান লাহা সেটা কোনো তালাক নয় যদিও সেটি করা উচিত হয়নি বাল হিয়া বি ইয়াকাইয়া ইসমাতি আলাইহি যে এটি হচ্ছে মানে তাওবা একে তাওবা করতে হবে ইল্লাহ তাআলা মিন যালিকা এবং তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে সে একটি কাবায়ের করেছে এটি একটি কবিরা গুনাহ তারপরে মুসলমানকে গালি দেওয়া সেটিও মানে অনেক গালির ভাষা দেখতে হবে যে কিরকম ভাবে করছে মুসলমানের সাথে মুসলমানের যদি কোনো ঝগড়া ঝাটি হয় তাহলে যেটি বলা উচিত সেটি হচ্ছে যদি বলতে চায় যদি কেউ লোক আল্লাহুম্মাহকুম বাইনানা হে আল্লাহ আমাদের ভিতরে তুমি ফয়সালা করে দাও এইভাবে আপনারা কথাটা বলবেন ধ্বংস কামনা করবেন না মানে মনে করেন আপনার সাথে কোনো মুসলমানের ঝগড়া হলো তুমুল ঝগড়া এখন আপনি তার উপরে খুব রাগ তার তার উপরে আপনি অভিশাপ দেওয়ার জন্য মন চাইছে কিন্তু আপনি কোনোভাবেই মনকে নিবারণ করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাকে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা যদিও এটাও করা ঠিক না কিন্তু এটা আপনি বলতে পারেন সেটি হচ্ছে কি আল্লাহ মাহকুম বাইনানা হে আল্লাহ আমাদের মাঝে তুমি ফয়সলা করে দাও ও আল্লাহ আমাদের মাঝে তুমি উচিত বিচার করো এইভাবে বিচার চাও আল্লাহর কাছে বিচার চাওয়া যেতে পারে এটাতে কোনো সমস্যা নেই এটি লানা হবে না ঠিক ওভাবেই বলতে পারলে ভালো আর আমরা ইতিপূর্বে যেগুলো না জেনে বলে ফেলেছি সেগুলো জন্য আমাদের ইস্তেগফার পাঠ করতে হবে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে গাফারাল্লাহু লানা জামিয়ান আল্লাহ যেন সবাইকে আমাদেরকে ক্ষমা করেন মানুষ যখন অধৈর্য হয়ে যায় তখন তার নিজের জীবনের উপরে এসে অভিশাপ দেয় লা ইউহিল্লুল ইনসান ইযা দাতা মিনাল হায়াতি আন ইশতিমাল হায়া যে তার জীবনের উপর এসে তখন লানত দেয় যে যেমন আমরা হসপিটালে দেখতে পাই ক্যান্সার হয়েছে অথবা এইচআইভি হয়েছে অথবা কোনো কঠিন অসুখ হয়েছে আল্লাহ আমি আর বাঁচতে চাই না আমাকে মেরে ফেলো নিজের জীবনকে নষ্ট করার জন্য তারা মানে নষ্ট কামনা করে সেই ধরনের করাও উচিত নয় কেননা জীবনের তো কোনো দোষ নাই আপনার যে জীবন এটি হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে ইয়ানফাকু ফির রুহি একটি রুহ ফুকে দিয়েছে তাতেই আপনি জীবন লাভ করেছেন এই জীবনের মালিক হচ্ছেন আল্লাহ সুতরাং সেই রুহ সেই জীবনকে আপনি দায়ী করতে পারেন না যেমন আপনি সময়কে দায়ী করতে পারেন না এইভাবে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর মানে 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 কাছে সওয়াব চাইতে হবে তেমনই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মদের সাথে সংশ্লিষ্ট
কয়েক প্রকার ব্যক্তিকে তিনি লানত দিয়েছেন লান আল্লাহুল খামরা ওয়া শারাবিহা ওয়া সাকিহা ওয়া বাইহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মুতাসিরাহা ওয়া হামিলহা ওয়াল মাহমুলু লাতু ইলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর মানে অভিশাপ পড়বে মদের সাথে সংশ্লিষ্ট কতগুলি লোকের উপরে যে মদ খায় শারাবাহা যিনি খায় ওয়াসাকিহা যিনি পরিবেশন করে মানে আমাদের উত্তর আমেরিকায় অনেকে আছে রেস্টুরেন্টে কাজ করে মানে তারা মদ পরিবেশন করে হ্যাঁ আল্লাহ তাদেরকে উত্তম একটি চাকরির ব্যবস্থা করুন আমিন তারপরে যারা মদ ঢালে তারপরে মদের কারখানায় চাকরি করে আমাদের অনেক গ্যাস স্টেশন আছে গ্রোসারি স্টোর আছে যারা মদ বিক্রি করে বিয়ার বিক্রি করে হ্যাঁ মুতাবি মুতাআহা সেগুলিও মানে লান আল্লাহ আল্লাহর লানা তাদের উপরে পড়বে কেননা ইবনে মাজা আবু দাউদের হাদিসের ভিতরে সেটি এসেছে তারপরে যারা মদ বানায় এবং মদ যারা ক্যারি করে হ্যাঁ মানে যে সকল ট্রাক চালায় যারা মদের গাড়ি চালায় অথবা মদ কিনে নেয় ইত্যাদি ইত্যাদি মানে চেষ্টা করতে হবে তাকে ও চাকরিটা ছেড়ে দিয়ে অন্য কোনো চাকরি করার জন্য কেননা লাইন আল্লাহুল খামরা মদের সাথে সংশ্লিষ্ট এত প্রকার ব্যক্তিকে মানে আল্লাহ লানা পড়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর যে সুদের ক্ষেত্রে সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানা এটা পার্থক্য হচ্ছে মদের ক্ষেত্রে হচ্ছে আল্লাহর লানা লানাতুল্লাহ মদের ক্ষেত্রে হচ্ছে কি লানাতুল্লাহ আপতিত হচ্ছে আর সুদের সাথে সংশ্লিষ্ট যারা তাদের সাথে হচ্ছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি হচ্ছে আল্লাহর রাসূল তাদের প্রতি মানে লানত করেছেন আতেলির রিবা যারা সুদ খায় ওয়াকিলুহা যারা সুদ দেয় ওয়া কাতিবাহু যারা লেখে ওয়া শাহিদাহু যারা এটাকে সাক্ষী দেয় ওহুম সাওয়াউন তারা সবাই একই তারপরে এসেছে যে যারা শরীরে টাটু আঁকে উলকি আঁকে এটা আমাদের সমাজে নাই আল্লাহর রহমত যারা কনভার্টেড মুসলমান তাদের ভিতরে দেখা যায় অনেকে থাকতে পারে সুতরাং সেটি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই কারণে হাদিসের ভিতরে এসেছে বিভিন্ন কথা তার আগে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে যারা যে সকল মসজিদের সামনে যারা মসজিদ নির্মাণ করেছে মসজিদের সামনে যদি কবর থাকে তার উপরে আল্লাহর লানা সেটি ইহুদি খ্রিস্টানদের আচরণের মতো হয়ে যায় বিধায় সহি হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ রাসুল বলেছেন যে ওই সকল ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর লানা যারা তাদের কবরকে মসজিদ বানিয়েছে প্রার্থনার জায়গা বানিয়েছে উলায় হাদিসের ভিতরে আছে উলাইকা ইযা মাতা ফীহিম রাজুলুন সালিহুন বানু আলা কবরহু মসজিদান যে তাদের ভিতরে কোন নেককার ব্যক্তি যখন মারা যায় তখন তার কবরের উপরে তারা মসজিদ নির্মাণ করে যেটা আমাদের বাংলাদেশে খুব বেশি হ্যাঁ মাজারের মসজিদ এই মাজারের সাথেই মসজিদ এই মসজিদে নামাজ হবে না বরঞ্চ অভিশাপগ্রস্ত হবে যারা সেখানে মানে যাবে وصوره فيه تلك الصورة أولئك شرر الخلق عند الله এবং যারা ছবি আঁকে তাদের প্রতিও আল্লাহর অভিশাপ এখন আমরা হাদিসের ভিতরে কিছুটা মানে যাব যেখানে যে আর কি কি লোকের কথা হাদিসের ভিতরে এসেছে যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মানে প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে আল্লাহর লানত পড়তে পারে তাদের কথা বলেছেন যেমন হাদিসে এসেছে হ্যাঁ আন আব্দুল্লাহ এটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস এই হাদিসটুকু সহি বুখারীতে এসেছে হাদিস নাম্বার 5931 লান আল্লাহু আল ওয়াশিমাতি ওয়াল মুস্তাশিমাত যারা টাটু করে এবং যারা টাটু নেয় মানে উলকি আঁকে উলকি করে উভয়ের প্রতি সেটা যেহেতু আমাদের সমাজে কম সুতরাং সেটা নিয়ে কথা বলার দরকার নাই যেটি আমাদের সমাজে হচ্ছে ইদানিং সেটি হচ্ছে ওয়াল
متنمسات নামাজ নামাজ কথাটার অর্থ হচ্ছে নুন মা সাদ ভালো করে লিখে রাখতে পারেন নামাজ নুন মা মিম সাদ নামাজ মুতানাম্মিসাত মুতানাম্মিসাত হচ্ছে যারা মুখের পশমকে তুলে দেয় আমাদের দেশে ইদানিং দেখা যাচ্ছে যে মানে আইব্রু চোখের উপরে আইব্রুকে তারা প্লাক করে প্লাকিং যারা আইব্রুকে প্লাক করে তাদের উপরে লানাতুল্লাহ তাদের উপরে আল্লাহর অভিশাপ মুতানাম্মিসাত মানে এটা স্কলাররা বলেছেন যে এটি যারা আইব্রুকে প্লাক করবে তাদের উপরে এটা প্রযোজ্য হবে এটি হচ্ছে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা এবং শেখ আল উসাইমিন সেভাবে তারা ব্যাখ্যা করেছেন এটি আরেকটি আমাদের দেশে নাই মুতাফাল্লিজাতিল হুলুল হুসনা যারা দাঁত ফাঁক করে মানে এটি আফ্রিকাতে আছে কোন কোন জনগোষ্ঠীতে তারা ওই মেয়েরা তাদের দাঁতকে মানে স্পেসিং করে দেয় মানে এটার মানে এই নয় যে এই মানে অর্থদণ্ডিস্টের কাছে গিয়ে আমি দাঁতকে সোজা করতে পারবো না সেটি বোঝায়নি দাঁতের চিকিৎসা করা যাবে সুন্দর করা যাবে তাতে কোনো সমস্যা নাই এটি হচ্ছে দাঁতকে মানে তুলে ফেলে দিয়ে সামনের দিকে দাঁতকে খালি করে ফেলা যেটি কোনো কোনো সম্প্রদায়ের কাছে সৌন্দর্য মনে হয় যেটি আমাদের সমাজে নাই আমাদের সমাজে শুধু নামাজ কথা কাজের কাজটুকু ইদানিং অনেক মহিলারা করছেন আপনারা জেনে রাখুন যে নামাজ যারা করে যারা প্লাকিং করে আইব্রু তাদের উপরে লানাতুল্লাহ বল মুগাইয়্যিরাতিল খালকিল্লাহি তাআলা কারণ তারা আল্লাহ যে সৃষ্টি সেটাকে পরিবর্তন করেছে মালি লা লানু মিনাল লানু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি কিতাবি ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ইবনে মাসউদ হাদিসটা বর্ণনা করার সময় তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে তাদের উপরে লানত করেছেন এইভাবে যেন আল্লাহ তাদের উপরে লানত করেছেন সেই কারণেই আমি সেই হাদিসটুকু বললাম মানে ইবনে মাসউদ বলছেন এই কারণেই তিনি হাদিসটুকু বলেছেন তারপরে হচ্ছে কি عن ابن عباس رضي الله عنهما قال لعن رسول الله صلى الله عليه وسلم الله رسول وبشاب ديتشن متشبهين من الرجال بالنساء متشبهات من النساء الرجال جشكل بروش مهيلا دل متو مانا عطا رسولن كوري اتبا جشكل مهيلا بروش المتو عطا رسولن كوري مانا بروش جيركم مانا تايت پانت جامع كفور মানে পড়ছে পুরুষের মতো ভাব ভঙ্গিমা মানে কোন লজ্জাহীন ভাবে পুরুষের মতো চলাফেরা করছে হ্যাঁ তাদের প্রতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ তিনি অভিশাপ দিয়েছেন আর যে সকল পুরুষ মহিলাদের মতো আচার আচরণ করছে মুতাশাব্বিহিনা মিনাল রিজাল বিন্নিসা মেয়েদের মতো মানে তার আচার আচরণ করছে মেয়েদের মতো পোশাক পরছে মেয়েদের মতো কসমেটিক মানে নিচ্ছে মানে দূর থেকে মনে হবে সে একটা মেয়েলি মানে কর্মতৎপরতায় লিপ্ত ইত্যাদি তারপরে এসেছে যে যারা আর্টিফিশিয়াল চুল লাগাচ্ছে লানা আর হাদিসের ভিতরে এসেছে আল বুখারীতে লান আল্লাহুল ওয়াসিলাতাল মুস্তাউসিলা ওয়াসিলাতাল মুস্তাউসিলা মানে হচ্ছে যাদের ওয়াসালা করা হচ্ছে মুস্তাউসিলা যে যাদের চুলকে আর্টিফিশিয়াল চুল দ্বারা বড় করে নেওয়া হচ্ছে এটা করা যাবে না অনেক ক্যান্সারের পেশেন্ট যারা ক্যান্সারের কেমোথেরাপি নেয় তাদের মাথার চুল পড়ে যায় মাথার চুল যদি কেমোথেরাপিতে পড়ে যায় তাহলেও আপনি আর্টিফিশিয়াল চুল ব্যবহার করতে পারবেন না কারণ লানাতুল্লাহি আল ওয়াসিলাতিল মুস্তাউসিলা যে সকল মানে মহিলা তারা আজকাল অবশ্য মহিলারা আলগা চুল পরে না মানে পুরুষরাই আলগা চুল পরে ওই পুরুষ আর মহিলা একই হুকুম কেউ আলগা চুল পড়তে পারবে না উইক পড়তে পারবে না সেটি নিষেধ হ্যাঁ ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাশমিশা যে যাদের টাটু আঁকা হয়েছে সেটা আমরা আগেই বর্ণনা করেছি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখনই মানে
কোনো মানুষের সাথে ঝগড়াঝাটি করব তখন লক্ষ্য রাখব যে যেন কোনো জুলুম না করা হয়, কেননা জুলুমের যে যে দোয়া সেটি আমাদের উপরে চলে আসতে পারে, মাজলুমের দোয়া সেটিও অনেকটি বদদোয়ার মতো হয়ে যায়। যে যে মুআজ বিন জাবাল কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়েমেনে পাঠিয়েছিলেন তখন মুআজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা মুআজান ইলা ইয়েমেন, হে মুআজ তুমি তো ইয়েমেনে যাচ্ছ, সেখানে আহলে কিতাবরা আছে অনেক মুসলমান নাই, তার মানে এই নয় তুমি কারোর প্রতি জুলুম করবে। ফকল তিনি বললেন ইত্তাকি দাউতাল মাজলুম, যে যাদের উপরে জুলুম করা হয়েছে তাদের দোয়া থেকে তুমি বেঁচে থাকো। ফা ইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, যে মাজলুমের সাথে আল্লাহর সাথে কোনো পর্দা নাই, তার মানে যার উপরে অত্যাচার করা হয়েছে তিনি যদি তার উপরে আল্লাহর কাছে বিচার চায়, নালিশ করে, কিংবা ধরেন যে সে যদি লানতি করে ফেললো বাইচান আর সেটি যদি যিনি করছেন তার প্রাপ্য হয়ে থাকে তাহলে সেটি তার উপরে চলে আসবে। এই কারণে মাজলুম থেকে মানে তার দোয়া থেকে দূরে থাকতে হবে। জুলুম এটি একটি ব্যাপক শব্দ, জুলুম মানে হচ্ছে যে কোনো ধরনের অন্যায় যেটি যখন করা উচিত সেটি তখন সেইখানে না করাটাই হচ্ছে জুলুম। মানে ধরুন একটি কাগজের টুকরা সেটি আপনার গার্বেজে রাখার কথা, গার্বেজেই রাখাটাই হচ্ছে সহি, সেটি যদি আপনি বাইরে ফেলে দেন তাহলে গার্বেজের মানে যিনি পরিষ্কার করে তার উপর আপনি জুলুম করলেন। এভাবে মানে আপনি হচ্ছেন পিতা, আপনি হচ্ছেন স্বামী, আপনি হচ্ছেন স্ত্রী, আপনি হচ্ছেন সন্তান, আপনার যে ধরনের আচরণ করার কথা সেই ধরনের আচরণ না করে অন্যকে যদি হার্ড টাইম দেন তাহলে অন্য লোকের উপরে জুলুম হচ্ছে। এইভাবে জুলুমের অনেক ব্যাখ্যা এসেছে। সবচেয়ে বড় জুলুম হচ্ছে মানে আজলামা, সেটি হচ্ছে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা আর আল্লাহর সাথে শিরিক করা, এটি হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আর ছোট জুলুমগুলোর ভিতরে হচ্ছে দৈনন্দিন কাজে যে আমরা জুলুম করে থাকি সেই জুলুমগুলো থেকে আমাদের বাঁচতে হবে, কেননা এই জুলুমগুলো মানে সমষ্টিগতভাবে কিয়ামতের দিনে অন্ধকার তৈরি করবে। কিয়ামতের দিনে অনেকের কাছে অন্ধকার থাকবে, কিছু কিছু অন্ধকার থাকবে, কারোর জন্য বেশি অন্ধকার থাকবে আর কারোর জন্য কম অন্ধকার থাকবে। আর জুলমুল জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন অন্ধকার রূপে কনভার্ট করে দিবে, পরিবর্তন করে দিবে। কল আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন জুলুমগুলো অন্ধকার করে দেওয়া হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জুলুম না করা থেকে সতর্ক থাকার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা এভাবেই জানতে পেরেছি। এখন আমরা ওই যে আমাদের একটি কথা যে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমাদের দায়িত্ব কি, আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো মানে এমনভাবে যেন বলবো সেটা যেন মানে কোনো ধরনের এমন না হয় যে সেটি লানার কাছাকাছি চলে যায়। যেমন একটি উদাহরণ দিচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধে আহত হয়েছিলেন হাদিসের ভিতরে এসেছে যে ক্বালা হুমাইয়াত সাবিতুন আন আনাস শুজ্জান নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াউমাল উহুদিন, উহুদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হলেন। শুজ্জা শুজ্জা মানে রক্তাক্ত হওয়া, ইয়াউমা উহুদিন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কাইফা ইউফলিহু কওমুন শাজ্জু নাবিয়্যুহুম, যে যে জনগোষ্ঠী তাদের নবীকে রক্তাক্ত করেছে তারা কিভাবে সফল হতে পারে। দেখেন কথাটুকু কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুব আবেগে বলেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল রক্তাক্ত হয়েছে, তার দাঁত ভেঙে পড়েছে,
কিন্তু তিনি তখন আবেগে আতিশয্যে এই কথাটুকু বলেছেন, আল্লাহ এই কথাটুকুকে পছন্দ করেন নাই। আল্লাহ তখনই আয়াত নাযিল করেছেন, ফা নাযালাত লাইসা লাকা মিন আমরি শাইউন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি তোমার কাজ নয়, এটি হচ্ছে আমার কাজ। এই কারণে আবার কোন কোন রেওয়ায়েতে এসেছে যে তিনি যখন ফজরের নামাজে মানে লানত করেছেন, সেটা আমরা আলোচনা করেছি, তখনও নাযিল হয়েছে। উভয় রেওয়ায়েতই হচ্ছে শুদ্ধ, আল্লাহই উত্তম ভাবে জানেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যেন কখনোই কোনো মানুষকে সে যা কিছু করুক, সে মদ খাক, সে পর্দা না করুক, সে নামাজ না পড়ুক, সে সুদ দিয়ে কোনো সুদের সাথে লেনদেন করুক, সে পিতা মাতার অবাধ্য সন্তান হোক, সে যা যা যত ধরনের অসভ্য কাজ আছে সবগুলি সে করুক, তারপরেও যেন আমরা তার প্রতি কোনো ধরনের গালি গালাজ আমরা যেন না করি। আমরা অনেক সময় করে ফেলি এবং সেই ধরনের গালি গালাজ করতে গেলে তখন এমন যদি হয়ে যায় যে কথাগুলো যদি তার ধ্বংস কামনা হয়ে যায়, তখনই সর্বনাশ হয়ে যাবে, তখনই যেটি হবে সেটি হচ্ছে লানা পর্যায়ে চলে যাবে, আর সেটি করা নিষেধ। ব্যক্তির উপরে আমরা সেই কথাগুলোকে আর বলতে পারবো না, এটি হচ্ছে আজকের ক্লাসের শিক্ষা। আমরা এই কথাটুকুই সহিহ দলিলের মাধ্যমে জানতে পেরেছি যে আমরা সেটা করতে পারি না। আলা লানাতুল্লাহি আলা যালিমিন, সূরা হুদ এই যে আয়াত নাম্বার 18, সেটার ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানে ইবনে ওমর থেকে এসেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তুমি কি শুনেছো, মানে হাদিসটা শুরু হয়েছে এইভাবে, কাইফা সামিআইতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ফি নাজওয়া, একটি লোককে ইবনে ওমর বলতেছে নাজওয়া, নাজওয়া মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার সাথে কিয়ামতের দিন, ভালো করে মুখস্থ করে রাখো, নাজওয়া কথাটার অর্থ হচ্ছে, নাজওয়া মানে হচ্ছে যে আল্লাহ এবং তার বান্দার সাথে কিয়ামতের দিন যে গোপনে একাকী মানে দুইজনে আল্লাহ এবং তার বান্দা যে পরস্পর কথা বলবে তখন সাথে কেউ থাকবে না, সেটাকে বলা হয় নাজওয়া। فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله يدني المؤمنين فيدع عليه كنفه يسطره, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুমিন ব্যক্তিকে আল্লাহর কাছে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। এতে এই হাদিসটুকুকে আমরা পূর্বের অনেক ক্লাসে আলোচনা করেছি, সেটা আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্দা দিবে, পর্দা দিয়ে তাকে পৃথক করে ফেলবে, তার সাথে নাজওয়া করবে, নাজওয়া মানে তার সাথে আস্তে আস্তে চুপি চুপি কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলবে, বলবে যে তোমার গুণাগুলি আমি জানতাম, আর তারিফু জানবা কাজা, আর তারিফু জানবা আলাইক ফি দুনিয়া, তখন সে স্বীকার করবে, নাম আই রব, হে রব আমি জানি এগুলো আমি করেছি, হাত্তা ফাররু ফি জুনবি ওয়ারাই ফি নাফসি আন্নাহু হালাক, সে তখন ভাববে আল্লাহ যেহেতু তাকে গুনার কথা স্মরণ করিয়ে দিচ্ছে এখন বুঝি সে ধ্বংস হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনার কথা স্মরণ করিয়ে দেওয়ার পর তাকে আশ্চর্য করে দিয়ে সেই কথাটুকুই বলবে, তাতারতুহা আলাইকা ফি দুনিয়া, দুনিয়ার জীবনে তোমার গুনাকে আমি গোপন রেখেছি, ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে কিয়ামতের দিনে আমিও সেই গুনাকে গোপন রাখব এবং ফাগফিরুহা তোমাকে ক্ষমা করে দিব, বা ইউতুহা কিতাবুল হাসানাতি, তোমার যে মানে আমল নামাকে আমি হাসানাত দ্বারা পূর্ণ করে দিব, ওয়া আম্মাল কাফারুল মুনাফিকুন ফায়াকুলু আশহাদু, তখন আর মানে বলা হবে যে এই যে মুনাফিক এবং কাফের তাদের সম্পর্কে বলা হবে যে তারা আসলে অন্যায় করেছে, আল্লাহ সম্পর্কে মিথ্যা বলেছে, আ উলা ইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহি আলা যালিমিন, এবং তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানা। তার মানে হচ্ছে যে আমরা নিজেদের গুনাহগুলোকে যেভাবে
গোপন করব, তেমনি অন্য ভাই বোনের গুনাহ দেখলে আমরা সেটাকেও গোপন করব। হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি অন্যের গুনাহকে গোপন করে আল্লাহ তার গুনাহকে কিয়ামতের দিন গোপন করে দেবে। সুবহানাল্লাহ, এটি আমাদের সমাজে প্রচলন খুব কম। ওমান সাতারা মুসলিমান, যে ব্যক্তি মুসলমানের গুনাহকে গোপন করবে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার গুনাহকেও গোপন করবে। আর যার গুনাহকে আল্লাহ গোপন করবে, তার গুনাহকে আল্লাহ পর্দার ভিতরে নিয়ে চুপে চুপে তার সাথে নাজওয়া করে চুপে চুপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলে তাকে স্মরণ করিয়ে তাকে ভয় পাইয়ে দিয়ে সে ধ্বংস হয়ে যাবে যেমন মনে করবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে আল্লাহ গাফুর রহিম, তিনি তাকে ক্ষমা করে দিবেন আর তার গুনাহসমূহকে তার আমল নামা থেকে দূর করে দিয়ে হাসানাতে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মানে দোয়া হচ্ছে, আমরা অভিশাপ মানে কারোর প্রতি করব না, সেটি বাংলায় অভিশাপ বললেই অভিশাপ করা হয় এই কথাটুকু ঠিক নয়। গজব পড়া, লানত হওয়া, ধ্বংস কামনা করা, সেটা আপনি যে ভাষায় কথা বলেন না কেন, অভিশাপ। এই যে আমেরিকাতে আমরা থাকি, কানাডায় থাকি, দেখেন এখানের খ্রিস্টান ইহুদিরা কোন ভাষায় অভিশাপ কথাটাকে মনে করে। আপনি যদি তাদের কাছে এমন ধরনের গালিগালাজ করেন তখন তারা বলে যে আর ইউ কার্সিং, তখন তারা সেটাকে বলে কার্স। তেমনই ভাবে বিভিন্ন সমাজে বিভিন্ন ভাষায় অভিশাপ দেওয়ার বিভিন্ন ধরনের মানে ব্যবস্থা রয়েছে। সেই ধরনের ব্যবস্থা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা তখন মানে বেশি অভিশাপ দেয়। তার মানে অভিশাপের ভাষা এক এক সময় এক এক রকম হতে পারে, কিন্তু কারোর ধ্বংস যেন আমরা কামনা না করি, কারোর কারোর গুনাহ দেখে আমরা যেন তাকে অভিশপ্ত না বলি, কারোর বিপদ দেখলে আমরা যেন নিজেদেরকে বিপদ থেকে বাঁচার দোয়া করি, আমরা যদি কারোর সাথে ঝগড়া করি তাহলে যেন আমরা বলি যে আল্লাহ আমাদের ভিতরে তুমি বিচার করো, এটাই উত্তম। কিন্তু কারোর ধ্বংস আমরা কামনা করতে পারি না। আর ইতিপূর্বে আমরা যত ধরনের কথা মুখ দিয়ে বলেছি, যেগুলো আমরা না জানার জন্য বলেছি, সেগুলোর কাছ থেকে আল্লাহর কাছে তওবা করে পানাহ চেতে হবে। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনি ক্ষমা করুন। অকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহিল আযীম আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম ইন্নাহু জাওয়াদুন করিম রাউফুর রহিম। হে আল্লাহ, سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك، أشهد أن لا إله إلا أنت، السلام عليكم ورحمة الله وبركاته.